Matthias. Ich muss diese Reservierung. দেখুন এখানে একটা জিনিস দেখেন, টাইটেল মানে এই জিনিসটা বুঝাইছে, ঠিক আছে, মাইগ্রেশন মানে কি কিওয়ার্ড বোঝায়, তো এটা মনে হয় অনেকে জানেন, ঠিক আছে। বেসিক ফার্স্ট একটা জিনিস বলি, এটা লাগে টিপস বলতে পারেন, যে বেসিক প্যাকেজ কোনো সময়, ঠিক আছে, যেহেতু বিগিনার $5 উপরে হবে না, $5 নিচে যাবে, সরি $5 হবে, ঠিক আছে, যে $10 বা $15 এগুলো দেওয়া যাবে না, কারণ যেহেতু একবারে ফার্স্ট বিগিনার তো $5 উপরে যাওয়া যাবে না। আর স্ক্রিনশট, হ্যাঁ বলেন, $5 আপনি, বুঝতে পারছি, হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে, আমি বলছি একবারে ধরেন যে কাজ পাই নাই, একটাও কাজ পাই নাই, ঠিক আছে, আমাদের ফার্স্ট হলে রিভিউটা হলে সবচেয়ে ভালো হয়, মানে রিভিউর জন্যই তো কাজ করতেছি, ঠিক আছে, প্রথম থেকে তো মনে করেন আমি এটা দিয়ে আর্ন করব, এটাই আমার মেইন সোর্স অফ আর্নিং এর, ঠিক আছে, একেবারে এটা যদি টার্গেট রাখতে যায়, ঠিক আছে, তাহলে তো মনে করেন ফিডব্যাক আনতে গেলে সমস্যা হয়ে যাবে, কারণ ফার্স্টে কিছু ফিডব্যাক আনা দরকার, বায়ার আপনার ফিডব্যাকটা আসলে $5 দিবেন, যাত বাট কমিউনিকেশন করে তোরা একটা প্রাইস ফিক্স করে, ঠিক না, ওরা তো ওই $10 আপনার অফারটার জন্য, ওরা আপনার সাথে $5 অফারের জন্য আপনার সাথে কমিউনিকেট করবে, আপনার সাথে কনভার্সেশন করবে, আর না হলে কিন্তু কনভার্সেশন করার চান্সটা কমে যায়। প্রথমত একেবারে বিগেনার সবাই যারা বলছে যে হ্যাঁ $10, ঠিক আছে, $10 এটা ঠিক, একটা ওয়েবসাইট মিনিমাম ইনস্টল দিতে গেলে $10 নিচে যাওয়াটা ঠিক না, ঠিক আছে, বাট এখানে কিছু রেস্ট্রিকশন হয়ে গেছে কি, যে আমি যে কাজ পারি এটা তো কেউ জানে, হ্যাঁ হ্যাঁ বলেন, কথা শোনা মানে গিগটা খুঁজে পাওয়া যায় না, ওই যে আপনার কিওয়ার্ডটা ইউজ করছেন, ঠিক আছে, ওই কিওয়ার্ড তো শুধু আপনি না অনেকে বানাইছে, ঠিক না, তো ওইখানে হয় কি যে না ফার্স্ট পেজে থাকবে না, না এটা ডিপেন্ড করে কি, যে ধরেন আপনার প্রোফাইল যেটা, হ্যাঁ এটা আপনার এটা প্রোফাইল যেটা, হ্যাঁ এটা আপনার বিভিন্ন জায়গায় শেয়ার করতে হয়, ঠিক আছে, তো ক্লায়েন্ট তখন দেখা যায় কি দুই একটা ক্লিক যদি আসে, ঠিক আছে, তখন এটা আস্তে আস্তে আপনার ওটা ইয়েটা বাড়ে, অনেকে দেখবেন কি দুইটা কাজ করছে, সার্চ দিলে সবার আগে তার ইয়েটা, ঠিক আছে, ওই গত ক্লাসে একটা দেখাইছিলাম, আচ্ছা এটার একটা জিনিস বলে দিই, যদি কারো গিগ 10 দিন বা 15 দিনের মধ্যে ইমপ্রেশন ঠিক আছে ভালো আছে, কিন্তু দেন তারপরে কোনো কাজ পায় নাই, তাহলে ওটা ডিলেট করে আবার নতুন করে তৈরি করে, ঠিক আছে, এটা একবারে কম্পালসারি, কারণ ওটা রাখলে ওটাতে ইমপ্রেশন বাড়তেছে না, ঠিক না,
তো ওটা ডিলেট করে নতুন করে তৈরি করবেন, তাহলে ওটা আবার ইমপ্রেশন নতুন করে তৈরি হবে, তো সে মানে তখন আবার ওটা দিয়ে আপনার ভালো ইয়ে করতে পারেন, ঠিক আছে, বায়ার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। না প্রেজেন্ট নাই। আচ্ছা, যেটা উনি বললো যে গিগের ইমপ্রেশন আছে না, মানে ওয়ালাইকুম সালাম, ঠিক আছে, যে গিগের ইমপ্রেশন আস, হ্যাঁ আচ্ছা ধন্যবাদ। আমি অনেকগুলা দেখছি, ঠিক আছে, ম্যাক্সিমামের কিছু ইস্যু, কমন ইস্যু লেগে আপনার ফার্স্ট লেগে দেখলাম যে প্রোফাইলের মানে ডিটেলসটা একবার কপি করা কোথা থেকে একবার হবু মানে, আর সেকেন্ড লেগে প্যাকেজ গুলো নিয়ে একটু রিসার্চ করেন, কারণ প্যাকেজ গুলোর অনেকে প্রাইস অনেক বেশি দিয়ে রাখছে, ঠিক আছে, অনেক জায়গা থেকে সাজেশন দেখছে, দেখি তারা বেশি দিছে, ঠিক আছে, আবার অনেকে মানে ওই মানে রেঞ্জটা ঠিক মতো করতে পারে নাই, ঠিক আছে, যেমন যারা যারা আর্নিং করে নাই, ঠিক আছে, বিশেষ করে একবার জিরো ব্যালেন্স, হ্যাঁ একটু জাস্ট আচ্ছা, যেটা বলতেছিলাম যে গিগের ইমপ্রেশন যদি 10 থেকে 12 দিন হয়ে যায়, হ্যাঁ, তো ওই সরি প্রোফাইল নিয়ে বলতেছিলাম, প্রোফাইলে কমন পাইছি যে একেবারে মানে ডাইরেক্ট কপি পেস্ট করা হয়েছে, ঠিক আছে, আমি কালকে বলছি যে দুই তিনটা প্রোফাইল বা 4-5টা প্রোফাইল নেবেন যে ম্যাচ করবে, তার মধ্যে কিছু নিজের ইনফরমেশন অ্যাড করবে, ঠিক আছে, এই নাহলে কাজ হবে, নাহলে একবার হুবো যে কোনো একটা প্রোফাইল যদি টার্গেট করেন তাহলে একবার হুবো হয়ে যায়, এতে প্রবলেম আছে, কারণ কি সার্চ করলে কারো টেক্সট যদি আপনি 2 থেকে 4 লাইন কপি করে ফেলান হুবো, তাহলে সার্চ করলে ওইটাই আসবে, ওটাই ফার্স্টে দেখা, ঠিক আছে, এই যে 2টা মিনিট একটু হোল্ড করেন, আমি আসতেছি। আচ্ছা সরি, একটু প্রবলেম আছে তো এর জন্য হোল্ড করছিলাম, যেটা বলতেছিলাম যে প্রোফাইলে অনেকের কিছু প্রবলেম হয়েছে, যেটা হলো যে তারা কপি পেস্ট করছে ডিরেক্ট, ঠিক আছে, ডিরেক্ট কপি পেস্ট করছে, ওরা আপনার যে কাজ পারেন, আমি একটা জিনিস বলছি যে পিডিএফ একটা করেন, আপনার আগে পিডিএফ একটা প্রোফাইল করেন, ঠিক আছে, যে নিজের ইনফরমেশন দেয় এমএস ওয়ার্ডে সাজান, একটা প্রোফাইল যদি করা এতই সহজ হতো যে একদিনেই একটা প্রোফাইল দাঁড় করানো যাইতো, হ্যাঁ, তাহলে তো মনে করেন ইজিলি সবাই দাঁড় করে, কপি পেস্ট করলে তো সবাই দাঁড় করে, ঠিক আছে, 4-5টা প্রোফাইল 6-7টা প্রোফাইল নিয়ে ওখান থেকে ইনফরমেশন আস্তে আস্তে রিসার্চ করে দেখেন, দেখার পর ওখান থেকে যে ইনফরমেশনগুলো আপনার রিলেটেড শুধু এই ইনফরমেশনগুলো নেন, ঠিক আছে, তাও এটা একটু আগে পিছিয়ে করে লেখেন, একবার হুবহু কপি পেস্ট করেন। এটা একটা জিনিস। আর ট্যাগ যেখানে আছে, ট্যাগ ফাইবারে, ওই ট্যাগগুলো আপনার কিওয়ার্ড রিলেটেড বা কিওয়ার্ড রিলেটেড হবে, আর যেখানে ওই যে আপনার সার্ভিস গিগে, গিগে সার্ভিস আছে দেখাচ্ছি, এই যে মেটাডেটা যেটা, সরি ক্যাটাগরি যেটা, হ্যাঁ ক্যাটাগরিটা ওই যে কিওয়ার্ডটা ইউজ করছেন ওই কিওয়ার্ড রিলেটেড হলে সবচেয়ে ভালো হয়, ঠিক আছে, কিওয়ার্ড রিলেটেড হলে সবচেয়ে বেটার হয়, যেমন প্রোগ্রামিং টেক দিছি না, আমার কাছে কোন টাইপের ফার্স্ট ফার্স্ট যখন দিছি এটা, এটা মোটামুটি বায়ার রিকোয়েস্ট অনেকগুলো আসছে, ঠিক আছে, তো ওইখানে মোটামুটি আমি
একটা যে ক্যাটাগরি এটা ভুল করছি, কারণ এখানে আমার ক্যাটাগরি প্রোগ্রামিং টেকনিক হবে না। এতে হয় কি সব জায়গায় সার্ভার ইনস্টল নিয়ে আমার ম্যাক্সিমাম আমার কাছে বাইরের রিকোয়েস্ট গুলো আসতেছে, ঠিক আছে। বাইরের রিকোয়েস্ট সার্ভার ইনস্টলেশন তো আমি করি না, আমি মাইগ্রেশন লিখছি, ওয়েবসাইট বা ইমেল মাইগ্রেশন করো, ঠিক আছে। তো ওয়েবসাইট ইমেল মাইগ্রেশন করে তো এটা এই প্রোগ্রামিং এর টেকনিক আছে না, যে ক্যাটাগরিটা আমি ভুল দিছি, তো সেই কারণে আমার কাছে সবসময় ভুল বায়ার রিকোয়েস্ট গুলো আসতেছে, ঠিক আছে, ওই রিলেটেড আসেনি, ঠিক আছে। অনেক ক্যাটাগরি আছে যে আমার রিলেটেড নাও হইতে পারে, তো এই জন্য তো অপশন দিছে ওরা, যদি আপনার রিলেটেড ক্যাটাগরি না হয়, ঠিক আছে, ওই যে সাজেস্ট করা, ঠিক আছে, এখানে একটা অপশন আছে সাজেস্ট ক্যাটাগরি, মানে অনেকগুলো আরো টাইপের আছে, এই যে ইনস্টলেশন এন্ড সেট আপ, ঠিক আছে, এখানে হয়তো পাওয়া যেতে পারে। তো এরকম মানে ফার্স্ট লেগে যদি মানে ক্যাটাগরিটা ভুল সিলেক্ট হয়, তাহলে বায়ার রিকোয়েস্ট ভুল আসবে ম্যাক্সিমাম চান্স, ঠিক আছে, যেটা আমার হয়েছে। আর সেকেন্ড হলো, হ্যাঁ এই যে এখানে আছে, যদি ওয়ার্ডপ্রেস কোনটা, এখানে তো একবারে ডাইরেক্ট মনে করেন শুধু ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট দেওয়া যায় না, ঠিক আছে। এই যে আছে ওয়েবসাইট ডিজাইন, সিএমএস, ঠিক আছে, ওয়েব প্রোগ্রামিং, ঠিক আছে, অনেকগুলোই আছে, নাই তা না, ঠিক আছে, ওই ওয়ার্ডপ্রেস আছে। হ্যাঁ, কারণ কি সাব ক্যাটাগরি লাগে ওই রিলেটেড আসে, অন্যগুলোতে তো আসবেই না, ঠিক না। এখানে যতগুলো আছে এইটা তাও এই রিলেটেড, এখানে যেমন আমার সাব ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস দেখাচ্ছে, অন্যগুলোতে ওয়ার্ডপ্রেস আসে না, ঠিক আছে। আমি যদি আর হলে সাব ক্যাটাগরি ওয়ার্ডপ্রেস দেন, ওয়েবসাইট বিল্ডিং এন্ড সিএমএস, ঠিক আছে, এই ওয়েব প্রোগ্রামিং, এগুলো মিলে, আর বাকিগুলো তো মিলে না, ঠিক আছে। হ্যাঁ, একটা একটা দুইটা তিনটা সিলেক্ট, হ্যাঁ, এটা আপনি ওয়েব প্রোগ্রামিং দিতে পারেন, ঠিক আছে, এটা একটা গেল। হ্যাঁ, একটা বিষয়, আর একটা হলো গিয়ে, ঠিক আছে, এই যে সার্ভিস টাইপ, মানে এটা কোন, আপনি যে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করছেন, ধরেন ওয়ার্ডপ্রেসে আপনি কি করেন, ঠিক আছে, যেমন এই যে আমার আসবে ব্যাকআপ, ক্লোনিং এন্ড মাইগ্রেশন, ঠিক আছে। তা আমি এটা সেভ না করে আমি একটু দেখি যে আমি আগে কি দিছিলাম, ঠিক আছে, আমি রিলোড দিই। আমি এখানে মানে ভুল আমার কাছে গিগ আসছে, ভুল ই আসছে, ঠিক আছে, ভুল বায়ার রিকোয়েস্ট আসছে, ম্যাক্সিমাম আসতে যে সার্ভার ইনস্টলেশন করে, যেটা আমি করি না, তো আমার কাছে ওটা এসে তো লাভ নেই। তা আমি সার্ভার সার্ভিস টাইপ সিলেক্টই করি না, ঠিক আছে। তো আমার এখানে যদি ব্যাকআপ, ক্লোনিং এন্ড মাইগ্রেশন দিতাম, ঠিক আছে, তাহলে ঠিক আছে, কারণ আমি এখানে বলছি ইমেল আর ওয়েবসাইট মাইগ্রেশন, ঠিক আছে, আমার একটা মাইগ্রেশন মিল আছে, ঠিক আছে। ওই যে আমার যে এখানে ইয়েটা দিছি দেখেন, যে মাইগ্রেশন, একে কিওয়ার্ডটার সাথে মিল আছে, এটা কিন্তু ফাইবার একটা কিওয়ার্ড বলতে পারেন, ঠিক আছে, মাইগ্রেশন, তো এখানে এই মাইগ্রেশনটা আছে, তো এইগুলো ম্যাচ করতে হয়, ঠিক আছে। তো এইগুলো ম্যাচ না করলে তাহলে হয় কি বাইরের রিকোয়েস্ট গুলো ভুল বাইরের রিকোয়েস্ট আসে। দেখুন, এখন এর মধ্যে আবার স্পেশালাইজড আছে, ঠিক আছে, মানে আপনি কোনটা স্পেশালাইজড, ঠিক আছে, যদি এটার সাথে না মিলে তাহলে সাজেস্ট দিয়ে আদার দিবেন, ঠিক আছে। যে আপনি ধরেন এডুকেশনাল ওয়েবসাইট ইয়ে করেন, বা আমার যেমন এখানে ধরেন স্পেশালাইজ আমার সাথে মিলতেছে না, ঠিক আছে, যে না আমার অনলাইন কমিউনিকেশন, ফ্রম পোস্ট, নন প্রফিট, এগুলো কিছুই মিলে না, ঠিক আছে, সাপোর্টেড আমি কোনো প্লাগ ইন ইউজ করি কিনা, ঠিক আছে, প্লাগ ইন টাইপ বা কোনো প্লাগ ইন, ঠিক আছে, তা আমার এখানে আসলে এই টাইপের কোনো প্লাগ ইন নাই যেগুলো আছে, ঠিক আছে, ইন্টিগ্রেশন প্লাগ ইন এগুলো আমার এখানে কাজ করে না, ঠিক আছে, এই এসইও, এলিমেন্টর, ঠিক আছে, উকমার্স, তো আমার ওইখানে কি করতে হবে, আমার সাজেস্ট আদার এখানে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। তো এইটা দেখেন এখানে একটা কোশ্চেন মার্ক আছে, ইউ সাজেস্ট আদার ইফ ইউ ক্যান নট ফাইন্ড এ সুইটেবল সিলেকশন
Describe your gig. Your suggestion will be review and if relevant added as metadata. ঠিক আছে, তো এখানে যদি আমার রিলেটেড না হয়, যেমন আমার সাথে আসলে মিলতেছে না, যেমন আমার এখানে হইতে পারে, ঠিক আছে, প্লাগ ইন আমি যেটা ইউজ করি, ধরুন ব্যাক আপ প্লাগ ইন, ঠিক আছে, আমি বা ক্লোন প্লাগ ইন এরকম বললাম, ঠিক আছে, এখানে সাপোর্টেড, এখানে সাপোর্টেড আমার কোনটা ইউজ করে, এই সাপোর্টেড যেমন এখানে কোনটার সাথে মিলতেছে না, ঠিক আছে, আমার মাইগ্রেশনের বিষয়ে এগুলো কোনো কাজই করতেছে না, এই রিলেটেড কাজ হয় না, ঠিক আছে, তো এইগুলো অপশন তো আমার জন্য না। স্পেশালাইজ যেমন এখানেও কোনোটাই করতেছে, তো এখানে না পড়লে তখনই সাজেস্ট আদার, ঠিক আছে, তো চেষ্টা করবো যে গিগ রিলেটেড করতে, ঠিক আছে, তো গিগ রিলেটেড করলে তো গিগ, এখানে যদি আমি গিগ রিলেটেড করতে পারি তাহলে সুবিধা হবে কি, যে আমার যে বাই রিকোয়েস্ট গুলো আসবে ফার্স্ট আমার রিলেটেড আসবে, সেকেন্ড হলে ওই যে সার্চের বিষয়টা বললেন যে সার্চ করলে আমার প্রোফাইলটা পাচ্ছে না, কারণ কি আমি এক্সাক্ট ওই কিওয়ার্ড ইউজ করতেছি না এবং এক্সাক্ট আমি ওই সার্ভিসগুলো সিলেক্ট করতেছি না, ঠিক আছে, ওই কারণে আমার সার্চ করলে আমার ওই গিগটা শো করতেছে না ফার্স্টের দিকে। এটা গেল, আবার এডিট দিই, আবার একটা জিনিস বলো, অনেকে গিগ তৈরি করছে বাট গিগ কাজ করে না, মানে ইমপ্রেশন নাই, ক্লিক নাই, কিছু নাই, ঠিক আছে, অনেক দিন হয়ে গেছে, পুরানো হয়ে গেছে, ওগুলো ডিলিট করে আবার নতুন করে করো, ঠিক আছে, তো ফার্স্ট যদি করেন আপনার তৈরি করতে সমস্যা হচ্ছে, একটু আবার একটু উঠতেছি দুইটা মিনিট। আচ্ছা এই এখানে যেখানে ছিলাম, একটু এডিট করে দেখে পরেরটা, এটা হলো গিয়ে প্রাইসিং এ ছিলাম, প্রাইসিং বেসিক যদি না পারেন, ধরেন আপনার সবগুলো প্যাকেজ স্টার্ট করতে পারতেছেন না, ঠিক আছে, তো বেসিকটা দিয়ে আপনি পয়েন্ট করে দিবেন, ঠিক আছে, যেমন $5 থেকে স্টার্ট করবেন, আমার সাজেশন $5, ঠিক আছে, আর যদি $10 থেকে করতে চান করতে পারেন, তবে $5 থেকে স্টার্ট করলে, আর এছাড়া আদার মনে করেন এক্সট্রা এসব, ঠিক আছে, এই অনেক আরো আদার ফাংশন আছে, ঠিক আছে, যেগুলো দেওয়া লাগে না, দেওয়ার দরকার নেই, ঠিক আছে, ওগুলো ছাড়া আপনি জাস্ট বেসিকটা দিয়ে ও করে দিতে পারেন, ঠিক আছে, ওটা দিল হবে কি, আপনার প্রোফাইল দেখে, ঠিক আছে, আপনি খুব এক্সপার্ট, এটা আপনার বলার দরকার নেই, ঠিক আছে, আপনি বিগিনার মোটামুটি জানেন, কাজ তিনটা প্যাকেজ দিয়ে করে দিলেন, এখানে জাস্ট হলো তার অফার, মানে আপনি কোন প্রাইসটা তারে অফার করবেন, এই, ঠিক আছে, সিম্পল ভাবে তেমন কিছু করা লাগবে, এখানে ডেসক্রিপশনটা, ঠিক আছে, আপনি লিখতে পারেন আপনার দুই এক থেকে 2 বছরের এক্সপিরিয়েন্স আছে, ঠিক আছে, আমার এক্সপিরিয়েন্স আছে, আমার পোর্টফোলিও আছে, ঠিক আছে, আমার কিছু লোকাল ক্লায়েন্ট আছে, আমি আমার ক্লায়েন্টের সাথে, ঠিক আছে, আমার খুব ফ্রেন্ডলি, আমি বাংলায় বলে দিচ্ছি, আর একটা জিনিস দিবেন যে কমিউনিকেশনের ব্যাপারটা দিবেন, আর ট্রাস্টের ব্যাপারটা দিবেন, আর টাইমের ব্যাপারটা দিবেন, ঠিক আছে, আপনার টাইমে কতটা ঠিক আছে, যে অনেকে আছে টাইম ম্যানেজমেন্টটা মেনটেন করে না, ঠিক আছে, তো ডেলিভারি টাইম, ঠিক আছে, এই জিনিসগুলো পয়েন্ট করে ইস্যু করে দিতে হবে, অথবা আপনি কি কি কাজ পারেন, মানে কোন কোন পয়েন্টে, ঠিক আছে, এক্সট্রা ভাবে সেটাও দিয়ে দিতে হবে। এটা হলো ডেসক্রিপশনের পার্ট দিলাম, হ্যাঁ, এই ফ্রিকোয়েন্টলি কোশ্চেনে দুই তিনটা দিতে পারেন, ঠিক আছে, যেমন এটা দুই একটা মিনিমাম একটা দুইটা দিতে হয়, ঠিক আছে, দুই একটা দিতে পারেন, ঠিক আছে, এটা জাস্ট হলো এফএকিউ এর জন্য, যে ক্লায়েন্ট মানে, ঠিক আছে, দেখার সাথে সাথে ওর মনে একটা কোশ্চেন আসলো, তো এইটা এই কোশ্চেনটার অ্যান্সারটা আপনার ফার্স্টে এখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে, এখানে হলে গিয়ে বায়ার যদি গেট অল ইনফরমেশন ইউনিট ফ্রম বায়ার টু গেট, মনে করেন বায়ার একটা রিকোয়েস্ট পাঠাবে আপনাদের, ঠিক আছে,
তার আগে কি কি ইনফরমেশন আপনাকে দিতে হবে, ঠিক আছে, সেই জিনিসগুলো বলে দিবেন। একটা জাস্ট হলে ধরেন আপনি ওয়েব ডেভেলপমেন্ট করবেন, তো কন্টেন্ট, ঠিক আছে, লেআউট, ঠিক আছে, ওয়েবসাইট কন্টেন্ট, লেআউট, এনি মানে কালার, কালার যদি চয়েস থাকে এগুলো, তার আর পিকচার, কন্টেন্টের মধ্যে ব্র্যাকেটে লিখে দিন পিকচার, টেক্সট, ঠিক আছে, পিকচার, টেক্সট, টাইটেল, এগুলো, এই ইনফরমেশনগুলো দিয়ে দিতে হবে। এটা আপনি দিতে পারেন, এটা দিতে হবে অবশ্য, না দিলে নেক্সটে যায় না, ঠিক আছে। আর গ্যালারি সবচেয়ে বড় বিষয়, গ্যালারি জিনিসটা হচ্ছে গিয়ে এইখানে, হ্যালো, জি সাম, হ্যাঁ স্যার, ওটা ধরছি, আপনি যে লেআউট যেটা বলছিলেন আর ইনফরমেশন দিয়েছিলেন ওটা আমি গ্রাফ করছি, ওইটা দেখে দেখে, হ্যাঁ 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 ওই, হ্যাঁ আপনি স্যার লিখে দিয়েছিলেন, আছে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে, নেক্সট উইকে আমি নিয়ে আসতেছি আপনাদের ইনফরমেশন। আচ্ছা, গ্যালারি অপশনে থাকে, অনেকে ভিডিও বানাইতে যারা পারে বেটার, ঠিক আছে, ভিডিও না বানাইতে পারলে সমস্যা নেই। এখানে এই যে যেমন গ্যালারিতে যে ছবি দিছি, এর মধ্যে এই ফার্স্ট ছবিটা আমি আপনার ফ্রি পিক যেখান থেকে ওখান থেকে পিকচারটা নিয়েছিলাম, নিয়ে এডিট করে এখানে দিছি, ঠিক আছে। আর সেকেন্ড যে পিকচারটা সেটা আমার কাজের থেকে একটা স্ক্রিনশট এনে দিছি, মানে আমি যে রিলেটেড কাজ করি, ঠিক আছে, যে মাইগ্রেশনের জাস্ট স্ক্রিনশট তো আগে দিছি, যে আমি কোন ফর্মে বসে মাইগ্রেশন করি বা ইমেল ট্রান্সফার করি, ঠিক আছে, আর কোন কোন সার্ভার থেকে ট্রান্সফার করতে পারি সেটা জাস্ট একটা অ্যাড দিছি, ঠিক আছে, এই তিনটা ছবি দিছি। আর রেজুলেশন হাই দিতে হয়, ঠিক আছে, পিডিএফ দিলে আরও বেটার, ঠিক আছে, যে পিডিএফ দিতে পারলে, ঠিক আছে, কী কী সার্ভিস প্রোভাইড করেন, যদি আপনি ওটা বাদেও আরও অন্য রিলেটেড সার্ভিস প্রোভাইড করেন তাহলে সেটাও দিতে পারেন, ঠিক আছে। এই হলো টোটালের মানে এখানের বিষয়। এই গিগ তৈরি করার পর, ঠিক আছে, অনেকে মানে আমি যেমন গিগ তৈরি করার পর চেক করিনি, ঠিক আছে, তো চেক না করলে হয় কি যে আস্তে আস্তে এটা ইমপ্রেশন কমে যায়, ঠিক আছে, টোটালি বাদ হয়ে যায় মোটামুটি, ঠিক আছে। তো বাদ হওয়ার পরে যেমন এইখানে যেমন এই যে এই বাদ হওয়ার মানে কয়েকদিন পরে, আর পরে ফার্স্টের দিকে এটাতে বায়ার রিকোয়েস্ট আসতো না, নিজে চেক করছিলাম একদিন, অনেকগুলো বায়ার রিকোয়েস্ট আসতেছে, তবে প্রবলেম হয়েছিল কি বায়ার রিকোয়েস্টটা ওই ক্যাটাগরি ভুলের কারণে, মানে আমার সাব ক্যাটাগরিটা সিলেক্ট করতে ভুল করছিলাম, তাই ওখানে বারবার দেখি কি যে আপনার লিনাক্স সার্ভার এসব, লিনাক্স সার্ভার এসবের রিকোয়েস্ট আসা শুরু করছিল, বাইরে এসব রিকোয়েস্ট, ঠিক আছে, তবে ওতে ওইটা মানে আমি আর রয়েছি কি আমি ওখানে বাইরে যে অফার করবো সেই অফার করতে পারতেছি না, কারণ ম্যাক্সিমাম আমি তো মাইগ্রেশনের জন্য দিছি, বাট ওখানে আসতেছিল না, ইমপ্রেশন ওইটা হয়েছিল ভালো, বুঝতে পারছি, তো এটা অনেকদিন আগের খোলা, ঠিক আছে, তো এর জন্য আর। আর প্রোফাইল পিকচার নিজেরটা দিবেন, নিজেরটা দিবেন এবং ভালো দেখে দিবেন, ঠিক আছে। আমার এ একটা প্রোফাইল পিকচার মানে এরকম একটা পাইছিলাম, আমি ওটা দিছি, ঠিক আছে, যে বোঝা যাবে যে আপনি একজন সিনিয়র পার্সন, ঠিক আছে, যে প্রোগ্রামার বা ডেভেলপার কাজ করেন, ঠিক আছে, যে এরকম একটা মানে প্রোফাইল পিকচার দিয়েন, প্রথমত পাসপোর্ট সাইজের ছবি দিয়েন না, এটা ভালো দেখা যায়, এমনি তো ছবি তোলেন মোবাইল দিয়ে, একটা ছবি তুলে সুন্দরভাবে একটা ছবি তুলে ওটা দিয়ে দিবেন, ঠিক আছে, প্রফেশনাল লুক। আর এই হলো গিয়ে প্রোফাইলটা সাজানোর জন্য এই কিছু ইনফরমেশন আপনার মানে ফলো করতে হবে। আর একদিনে এক রাতের মধ্যে মনে করেন গিগ তৈরি করে, ঠিক আছে, পাবলিশ করবেন এই চিন্তা করবেন না, গিগটা তৈরি করার আগে দুই একদিন ইনফরমেশন নিয়ে একটু রেডি করেন, ঠিক আছে, দুই দুই তিন দিন সময় নেন, তাহলে গিগটা সুন্দর হবে, ঠিক আছে, এবং পারফেক্ট হবে। আর এক রাতের মধ্যে গিগ তৈরি করলে, ঠিক আছে, ওই গিগে ইমপ্রেশনও কম হয়, ওই পরে মনও খারাপ হয় যে কি ব্যাপার, কোনো বাইরের রিকোয়েস্ট আসতেছে না, ঠিক আছে, অফার আসতেছে না।
আচ্ছা, ওই যে লাস্ট ক্লাসে একজন ওই ভাইয়ের কনভারসেশন যেটা নিয়ে বলছিল, ঠিক আছে, যে দেখা যায় ভাইয়েরা রিকোয়েস্ট পাঠায় বাট অফার করে, বাট কনভারসেশন করার পর ভাইয়ের চলে যায়, ঠিক আছে। এটা দুইটা কারণ হতে পারে, ঠিক আছে। ফার্স্ট, আপনার প্রোফাইল চেক করার পর সে চলে যায়, মানে আপনার সাথে কনভারসেশন করে ওই সময় আপনার প্রোফাইল চেক করে, চেক করতে করতে তার কাছে ইমপ্রেশন লাগে না, সে কারণে চলে যেতে পারে, ঠিক আছে। আর সেকেন্ড, ওই কনভারসেশনের সময়, ঠিক আছে, ভাইয়ের সাথে খুব ফ্রেন্ডলি মানে আলাপ করতে হয়, ঠিক আছে, যে তার প্রবলেমটা কি এক্সাক্ট সেই সলিউশন। আর সে যদি কোনো রিকোয়ারমেন্ট দেয়, মানে ফাইবারের অ্যাকাউন্ট ব্লক হবে বা সাসপেন্ড হবে এরকম রিলেটেড ছাড়া অন্য কোনো যদি রিকোয়ারমেন্ট চায় সেটা দিবে, ঠিক আছে। আদারওয়াইজ রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট চাইলে দেওয়ার দরকার নাই, কারণ একটা বায়ারের জন্য একটা প্রোফাইল বন্ধ করার দরকার নেই। এটা হলো গিয়ে বিষয়। আপনার প্রোফাইলটা, আমার যতদূর ধারণা আছে আপনার প্রোফাইলটা একটু আবার একটু সাজায় নিয়ে, ঠিক আছে, প্রোফাইলটা সাজালে হয়তো বা বায়ার, কারণ বায়ার কথা বলতে বলতে পরে আবার মানে কনভারসেশন আর থাকে না, ঠিক আছে, তো এইটা হওয়ার কথা না নর্মালি, হয় বায়ার একটা দুটা হতে পারে, তবে সবগুলো বিষয় এগুলো হতে পারে না, ঠিক আছে। আচ্ছা, আপনার মোটামুটি, হ্যাঁ বলেন, ইমরান হোসেন, হ্যাঁ না, ওটা গ্যারান্টি বলে, মানে অনেকে গ্যারান্টি ওয়ারেন্টি বলে, মানে ক্লায়েন্ট এগুলো যে একটা কাজ করে দিলেন, এই কাজটা কতদিন আপনার, কতদিনের মধ্যে প্রবলেম হলে আপনি এটা সলভ করে দিবেন, ঠিক আছে, এটা চায়। হ্যাঁ, এটা দিতে পারেন, এটা ভালো, এটা এটা দেওয়া উচিত অবশ্যই, যদি কাজের উপর বেস করে। যেমন আপনি ধরেন ওয়েবসাইট মাইগ্রেশন করলেন, আমি যেটা বললাম ওটার জন্য কোনো ওয়ারেন্টি নাই, কাজের উপর বেস করে। অ্যাজ লাইক ধরেন আপনি একটা ওয়েবসাইটের সিএসএস ফিক্স করে দিলেন, ঠিক আছে, ডিজাইন ফিক্স করলেন, তো সেটার জন্য আপনি ওয়ারেন্টি দিবেন কিভাবে, ঠিক আছে। হ্যাঁ, দিতে পারেন, একটা ওয়েবসাইট ডেভেলপ করে দিলেন, হ্যাঁ, সেইখানে হঠাৎ করে সাডেনলি কোনো প্রবলেম হলো সেইটার গ্যারান্টি দিবেন, মানে এই গ্যারান্টিটা যে আপনি এই এই 2-3 মাসে যদি কোনো প্রবলেম হয়, ঠিক আছে, তো সেটা সলভ করে দিবেন, এটা এটা একটু এটা দিতে। আর প্রাইসিং এর ব্যাপারটা বললাম, যে প্রাইসিং এ আপনার এটা মনে রাখতে হবে যে, যেমন আমি যতই কাজ পারি, আমি তো এমনি কাজ পারি, বাট আমার তো অনলাইনে তো আমার চেনা না, ঠিক আছে, তার চেনা না, তো তারা আমার কিসের জন্য কাজ দিবে, তো ফার্স্ট কোশ্চেন, যে তারা তো আমার চেনা না, যে আমি যে এখানে কাজ পারি আমার তো চেনা না, তো তারা আমার কেন কাজ দিবে, তো তারা যদি আমার কাজ দিতে যায়, ঠিক আছে, তো আমার সে অবশ্যই সে অনুযায়ী আমার ফার্স্ট হলো প্রোফাইলটা সাজাইতে হবে, কনভারসেশন ওইভাবে করতে হবে, ঠিক আছে, এই জিনিসগুলো, ঠিক আছে, যে কনভারসেশনে ম্যাক্সিমাম আটকে যায়। কনভারসেশনে একটা পয়েন্ট বলি, যে বায়ারের নামটা যদি জানা থাকে তো ওই নাম ধরে মানে কথা বলা, ঠিক আছে। আর ফাইবারে ফার্স্টের দিকে বলবো যে সময়টা বেশি দেওয়া, প্রাইসিং এর যে বিষয়টা বললেন, আপনি যে বিগেনার সেই অনুযায়ী আপনি প্রাইসিংটা দিয়ে, ঠিক আছে, যেমন আপনার এই হিসেবে চিন্তা করেন যে আপনি ফার্স্টে একটা ওয়েবসাইট, ওয়ান পেজের একটা ওয়েবসাইট ডিজাইন করবেন, সেটার জন্য আপনি সর্বনিম্ন কত নিতে পারেন, ঠিক আছে, তো ওইটা চিন্তা না করে এইভাবে চিন্তা করেন যে আপনার কাজটা পাওয়া দরকার, ঠিক আছে, তো আপনাকে যারা কাজ দিবে এটা একটা গ্যারান্টি থাকে, যে একেবারে নিউ মেম্বার যাদের কাজ দেয়, ঠিক আছে, তাদের শুধুমাত্র বাইরে কাজ দেয় লো প্রাইসের জন্য, এনাদের কোনো কারণ নাই, ঠিক আছে, 99% লো প্রাইসের জন্য,
ঠিক আছে, লো প্রাইস কোট করার জন্য আপনার সাথে কথা বলবো, এছাড়া আপনার সাথে কথা বলার প্রশ্নই আসে না। আপনি ও একটা আপনি একটা অফার করলো, আপনার যেটা ধরেন $10, সেখানে আপনি $8 দিলেন, সের জন্য তার জন্য আপনার সাথে কথা বলবে। ওর যদি 8-এর নিচে কারো পায় তাহলে তার সাথে সে কথা বলবে। ঠিক আছে, ফার্স্ট যারা তাদের শুধুমাত্র লো প্রাইসের জন্য ঠিক আছে তাদেরকে কাজ দেওয়া হয় না, এরা দিবে না, কারণ হাই প্রাইস দিলে তো সে অন্য কারো দিয়ে করাই নিতে পারে। এই জন্য প্রাইসিং এর বিষয়টা হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, মানে নাম ধরে কি তার প্রোফাইলে, যেমন আমার প্রোফাইলে আমার নাম আছে সানোয়ার খান। হ্যাঁ, বায়ারের নাম যখন তো ওইখানে বায়ারের নামটা বললে সে এক্সাক্ট বুঝতে পারে যে আপনি কি। তার সাথে যে অনেকে আছে মেসেজ কপি করে রাখে, ঠিক আছে, তখন বুঝতে পারে আপনি তার সাথে এমনি চ্যাট করছেন। না না, হ্যালো হ্যালো হাই, ঠিক আছে, এরকম আর কিছু। হ্যাঁ হ্যাঁ, যেমন কিছু ওয়ার্ড আছে কনভারসেশনের সময় এটা ইউজ করবেন না, আই ক্যান, ঠিক আছে, আই ক্যান্ট, আই ডোন্ট হ্যাভ, ঠিক আছে, মানে না না, ঠিক আছে, এগুলো আপনার এগুলো জাস্ট হলে গিয়ে কনভারসেশনের সময় এই যে নাই, ঠিক আছে, আমি এটা পারবো না, এটা করতেছি না, ঠিক আছে, নাই জিনিসটা অ্যাভয়েড করবেন যতটা সম্ভব। যেমন ধরেন আপনার যদি বলে যে ঠিক আছে ক্যান ইউ অ্যাড সাম মোর ইমেজ অন মাই ওয়েবসাইট, ঠিক আছে, যদি ধরেন আপনার কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে, ঠিক আছে, বলে না যে দিস কন্ট্যাক্ট ইজ ওভার সো আই ক্যান নট অ্যাড মোর ইমেজ ইন ইউর ওয়েবসাইট, ঠিক আছে, এইভাবে বলার দরকার নেই, এইভাবে বলে ডিরেক্ট না হয়ে যায়, ওরা ডিরেক্ট না পছন্দ করে না, ঠিক আছে। তো হয় আপনি অ্যাড করে দিবেন যে ওকে আই উইল অ্যাড ইউ অল ইউর পিকচার জাস্ট সেন্ড মি, ঠিক আছে, ইটস কমপ্লিমেন্টারি ফর ইউ, ঠিক আছে, এমনি বলেন এটা আপনার জন্য একটা কমপ্লিমেন্টারি, ঠিক আছে, তো খুশি হয়ে যাবে। ঠিক আছে, অনেক বাইর আছে, ঠিক আছে, যে একটা ধরেন একটা সার্চ আমি এরকম দেখছি যে একটা জাস্ট হলো গিয়ে আপনার ইনপুট ফিল্ড, তো বুঝেন সবাই যে ফ্রম এর একটা ইনপুট ফিল্ড সে দিতে ভুলে গেছে, মানে সে আমারে 9টা ফিল্ড দিছে এর মধ্যে 10টা হবে, একটা দিতে ভুলে গেছে, ঠিক আছে, পেমেন্ট করে দিছে, করে দেওয়ার পর বলতেছে যে আমার তো একটা ইনপুট ফিল্ড দিতে ভুলে গেছে, ঠিক আছে, তো সে আমার ফার্স্টেই জিজ্ঞেস করছে আমি কি এটার জন্য তোমার এক্সট্রা পে করবো, বলছে না দরকার নেই আমি এটা অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে, তো ও যদি নেক্সট টাইম মনে করেন আবার কাজ পায় সে আমার কাছে আসবে, ঠিক আছে, যে কথায় কথায় যে অনেকে আছে চার্জ করে বসে, ঠিক আছে, যে এটা অ্যাড করলে এক্সট্রা এত পে করো, এটা অ্যাড করলে এক্সট্রা এত পে করো, ঠিক আছে, এই জিনিসটা কনভার্সেশনের সময় নাটা ইউজ করবেন, ঠিক আছে, ডিরেক্ট না কোনো সময় ইউজ করবেন না, ঠিক না, ঠিক আছে, যদি কোনো কিছু জানা না থাকে, হ্যাঁ, ধরেন আপনার এমন একটা টপিকস বলতেছে বা এমন জিনিস যেটা আপনি বুঝতে পারতেছেন বা জানতে পারতেছেন না, ঠিক আছে, তো বলবেন যে ওকে আই উইল হেল্প ইউ ফর ফর দিস সাব টপিকস, যেটাই হোক, ঠিক আছে, ফর দিস টপিকস আই উইল ডিসক্রাইব ইউ ইন ইন এ সেকেন্ড বা ইন এ 30 ইন 5 মিনিট, ঠিক আছে, এরকম মানে 5 মিনিটের মধ্যে আমি ডিসক্রাইব করতেছি। আর যতটা চেষ্টা ফার্স্ট ওরা যখন টেক্সট লেখে, হ্যাঁ, 30 সেকেন্ড পরে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবে, মানে 2-3 মিনিট লাগাবে না রিপ্লাই দিতে, মানে রিপ্লাই দিতে যায় যদি 1-1.5 মিনিট পার হয়ে যায়, মানে মোটামুটি আমরা আমিও নিজে যদি আমি কারো একটা মেসেজ লিখলাম সে 1-1.5 মিনিট পার হয়ে গেছে, আমার তো আস্তে আস্তে তার উপর যে সে আমার রিপ্লাই করবে এই জিনিসটা ট্রাস্ট আস্তে আস্তে কমে যায়। তো এই রিপ্লাই জিনিসটা আপনার 30 সেকেন্ড পরেই হলে সবচেয়ে বেটার হয়, ঠিক আছে, যতটা তাড়াতাড়ি সম্ভব, ঠিক আছে, শর্টে রিপ্লাই করলে আরো ভালো, ঠিক আছে, বাইরেরা কিন্তু ওই যে এত ডিসক্রাইব পছন্দ করে না, যে একটা ওয়েব ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট করবে আপনারা বলে যে আপনার কি কি লাগবে এই ডেভেলপমেন্ট করতে, ঠিক আছে, আপনি ডিটেলস লিখতেছেন ওগুলো পছন্দ করেন, ঠিক আছে, কন্টেন্ট লিখে দিলেন, ফার্স্টে মেন ইনফরমেশন লিখে দেন, কন্টেন্ট, হোস্টিং কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, হোস্টিং কন্ট্রোল প্যানেল, কন্টেন্ট লিখে দিলে ও বুঝা যায়, আর যে বোঝে না সে আপনার নিজেই কোশ্চেন করবে। আর ফার্স্ট কথা
যে কাজ পাইলে আমার বাইরের সাথে কনভার্সেশনটা এমন ভাবে করবেন যে আপনি তারা হেল্প করতেছেন, ঠিক আছে? ওদের ওরা কিন্তু বাইরের দেশের লোকের কিন্তু ওরা জানে যে একটা কাজ করে দিলে পে করতে হবে, এরা খুব ভালোভাবে জানে, ঠিক আছে? বাট ওরা মনে করে যে আমার সে হেল্প করতেছে, আমাদের আমাদের দেশের মতো লোক না, আমাদের দেশের মতো না, যেমন একটা কাজ করলে ঠিক আছে টাকা চায় নিতে হয়, ঠিক আছে? ওরা আবার সেরকম না, ওরা জানে যে আপনি ওর পিছে যে 10 মিনিট কাজ করতেছেন সেটার জন্য আপনার পে করতেই হবে, সে $5 করুক, $2 করুক, তার পে করতেই হবে, এটা সে জানে, ঠিক আছে? তো ওইটা লেগে যে যে কোনো মানে যেটাই কাজ করেন যে মনে এমন ভাবে কথা বলেন যে আপনি ওনার হেল্প করতেছেন ওর কাজে, ঠিক আছে? ওর একটা সাইডে প্রবলেম হয়েছে বা সাইড ডেভেলপ করা দরকার বা একটা বিজনেসের জন্য, ওটা আপনি হেল্প করতেছেন, ঠিক আছে? তো ওই জিনিসটা আরো ফ্রেন্ডলি হয়। আর গিগের ইমপ্রেশন মানে ম্যাক্সিমাম তো মনে কম, আচ্ছা? ওই যে বললাম না যে একটা একটা গিগে যদি ইমপ্রেশন আস্তে আস্তে জিরো হয়ে যায় সেটা ডিলিট করে আবার নতুন করে করে, সেটাই বললাম যে জিরো না আর কি, কমে যাওয়া শুরু করে, ঠিক আছে? তো একেবারে যদি কমে যায়, হ্যাঁ, যে অনেক বেশি কমে গেল, তখন ডিলিট করে ওটা আবার নতুন করে করেন, ওইটাই সমস্যা নাই, কবে ইয়ে ধরে না, হ্যাঁ, মনে করেন 1% 2% এরকম চলে গেল, ঠিক আছে? 3% এরকম বললাম, তো ওটা নতুন করে করলে আবার ইমপ্রেশনটা বাড়া শুরু করে, কারণ ওই ওয়ার্ডটা দিয়ে আপনি আবার খুঁজে পাবে। মানে মেনলি যে আপনারা যারাই প্রোফাইল খুলছেন কাজ করার, এখানে মানে খুবই ইচ্ছা পোষণ আছে যাদের, আর এটা প্যাশন বানাইতে চাইলে আপনার ফার্স্টে কাজ দরকার, আর্নিং না, এটা শুধু মাথায় ঢুকায় রাখেন যে আমার কাজ দরকার, আর্নিং পরে ধরবো, ঠিক আছে? দুই চারটা কাজ করলে এমনি টাকা আসে, সুন্দর আটকাবে না, বাট ফার্স্টের থেকে আমার আর্নিং 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 এগুলো এই চিন্তা করতে থাকলে কিন্তু ওই একটা ক্লায়েন্ট পাইলে, হ্যাঁ, এরপরে দেখবেন পরের ক্লায়েন্ট আর আসবে। এখানে দেখেন ফাইবারে যারা এখন টপার আছে বা আস্তে আস্তে আপার লেভেলে উঠতেছে, প্রত্যেকেরই জিজ্ঞেস করবেন যে ফার্স্ট স্টার্টিং এ তারা মানে খুব হাই লেভেলের কাজ করছে কিনা, ঠিক আছে? তারা প্রত্যেকেই ফার্স্টে ফিডব্যাক এর জন্য কাজ করছে, আপনার দুই একটা কাজ আসলে আপনিও ফিডব্যাক এর জন্য কাজ করবেন। আমি আপারকে কাজ করি, তা আমি নিজেও ফিডব্যাক এর জন্য কাজ করছি, আমি ক্লায়েন্টে ডাইরেক্ট লিখে দিয়েছি যে ঠিক আছে তোমার কাজ কমপ্লিট করে দিও, তুমি আমরা আগে ফিডব্যাকটা দিয়ে দিই, ঠিক আছে? একটা পজিটিভ ফিডব্যাক দিও, 5 স্টার দিও, এইভাবে লিখে দিয়েছি, কারণ ও আমার, হ্যাঁ, বুঝিনি, না না বলা যাবে না, যে গুড, আমার একটা ভালো একটা রিভিউ দিও, ঠিক আছে? ধরো এখন আমি ফিডব্যাক লিখলি, সেটা ফার্স্টে বলতেছিলাম যে ফিডব্যাকটা যেটা, ওই ফিডব্যাক বলবেন, ঠিক আছে? ওর ফিডব্যাকটা মানে ওটা আপনার, আর যেমন ওর ফিডব্যাকটাই আপনার একটা পজিটিভ দাঁড়াবে, আপনার যদি পে নাও করে, ঠিক আছে, হতাশ হওয়ার কিছু নেই, ওই ফার্স্টের আর্নিং দিয়ে আসলে এমন কিছু হয় না, মানে অনেক কিছু হয় না, বড় কিছু হয় না, ঠিক আছে? ফার্স্টে যে কাজগুলো আপনার আর্নিং হবে, ঠিক আছে, ম্যাক্সিমাম যদি 10টা 5টা কাজও করেন, ওদের আপনার $200-300 হবে না, ঠিক না? তো ওই টাকাতে তো কিছুই হবে না ওরকম। তো ফার্স্টে টার্গেট নেন যে আমার ফিডব্যাক লাগবে, ঠিক আছে? ফিডব্যাক 4-5টা আসলে এরপর অটোমেটিক টাকা আর খোঁজা লাগবে না, ঠিক আছে? আর্নিং আর চিন্তা করতে হবে না, অটোমেটিক হবে। আর যাদের আছে কি বলে এখানে যারা যারা আছে আপনার ওই যে গ্রুপটা ফেসবুক গ্রুপে তো অ্যাড করা আছে, ঠিক না?
সবাই তো এখানে যারা আছে ফেসবুক আর্নিং $100 গ্রুপে অ্যাড করা আছে না, আপনারা এক কাজ করবেন, নিজের প্রোফাইল গুলো মানে লিঙ্ক গুলো শেয়ার করবেন, করে ওই যারা যারা আছেন অন্যের প্রোফাইলে ক্লিক করবেন, ঠিক আছে, বা দরকার হলে শেয়ার করে দেন, নিজেদের মধ্যে শেয়ার করলে দেখবেন আস্তে আস্তে জিনিসটা বাড়বে, ঠিক আছে, কারণ ওখানে মিনিমাম 50 জন আছে, তো 20 জনের একটা লোক যদি 20 জনের প্রোফাইল শেয়ার করে দেয়, আবার তার প্রোফাইল 20 জন শেয়ার করে দেয়, মোটামুটি মানে ভালো ইয়ে হবে, শেয়ারটা হবে, ঠিক আছে, যেহেতু এটা গ্রুপের মতো। হ্যাঁ, ফেসবুকে দিয়ে, ফেসবুকে আপনার প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়ে, ঠিক আছে, যে ধরেন 2-1 জন ক্লিক করলো ওটা ইমপ্রেশন বাড়ে, হয়তো হ্যাঁ কাজ দিবে না, বাট ইমপ্রেশন বাড়ে, ওটা ওটা কাজে লাগে, ঠিক আছে। আর আপনার যারা ওই যে আরেকটা জিনিস, কনভারসেশনের রেকর্ড গুলো একটু রেখে দিবেন। এটা কেন বলছি, যে ওই যে বায়ের ধরেন আপনাকে আপনার একটা জায়গায় বায়েরকে অফার করলেন, ঠিক আছে, বায়েরকে অফার করলেন বা সরি বায়ের আপনার একটা অফার করলো, ঠিক আছে, তো আপনি তার এগেনস্টে একটা তারে সার্ভিস অফার করলেন, ওই যে সার্ভিস অফার করলেন তখন যে লিখলেন ডিসক্রিপশনটা, ঠিক আছে, ওগুলা রেকর্ডে রেখে দিবেন, টেক্সট কপি করে, ঠিক আছে, এটা কাজে লাগবে। কাজে লাগবে কখন বলি, যখন 10-15টা প্রথম প্রথম হয়তো একটা দুইটা কাজ পাইতে মানে অবস্থা খারাপ হয়ে একটু কঠিন হয়ে যায়, যখন 4-5টা 10টা কাজ কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে, ওই কনভারসেশন গুলা ওই অফার গুলাই আপনার পরে দেখবেন আবার রিপিট করে লেখা লাগতেছে না, ওগুলাই কাজে দেয়। আর যদি কেন হইতেছে না সেটার অ্যান্সার ওখান থেকে পেয়ে যাবে, ঠিক আছে। আমাকে আছে যে সাবমিট করে আর চেক করে না, যে আসে না আছে থাক, ওখান থেকেও বোঝা যায়। একটা জিনিস, ফার্স্ট রোজ যদি আপনার, হ্যাঁ, ওয়ার্ড ফাইলে রেখে দিবেন বা কপি করে মানে স্ক্রিনশট নিয়েও রাখতে পারেন, তো বুঝতে পারবেন যে আপনার কনভারসেশনের প্রবলেম হয়ে দিছে না আপনার প্রোফাইলে প্রবলেম হয়ে দিছে। অনেক অনেক সময় ওই যে যেটা বলেন যে ক্লায়েন্ট কথা বলতে বলতে চলে যায়, ঠিক আছে, তো ওইটার মেইন প্রবলেম হলো, আমার তো ধারণা যে প্রোফাইল দেখে চলে যায়, ঠিক আছে, আর প্রোফাইল প্রোফাইল যেটা সেটা হচ্ছে কি, প্রোফাইলটা তখন আবার একটু চেক করে ডেসক্রিপশন এগুলো নতুন করে আবার বসায় দিবে। এখানে কিন্তু একটা জিনিস বলে, ফাইবারে কিন্তু প্রোফাইল অনেকে আছে দেখবে যে প্রোফাইল মানে প্রায় আপডেট করে, ঠিক আছে, ওটা খারাপ না, ওটা ভালো, ঠিক আছে। না না, আমি আপডেট মানে, না না, আমি আপডেট মানে, না আমি ওই আপডেট মানে ওই আপডেট বলি মানে ডেসক্রিপশনের কথা বলছি, ধরেন অ্যাবাউট ইনফরমেশন, ঠিক আছে, এই সার্ভিসগুলো অনেক সময় চেঞ্জ করে, যে আপনারা এই যে কিছু সার্ভিস ডেসক্রিপশনে লেখেন না, আমি ওই জায়গাটা টেক্সটের কথা বলছি, ঠিক আছে। আর গিক কি ডিলেট করে নতুন করে গেলে সেটাও পিছনে চলে যায়, করা যায় সেটা, ওটা তাহলে ওই যে না ইডিট না, আমি বলছি যদি একেবারে ইমপ্রেশন দেখা যাচ্ছে 10-20 দিন 1 মাস হয়ে গেছে, বায়ারের কোনো রিকোয়েস্ট আসতেছে না, ঠিক আছে, তো তখন ডিলেট করে নতুন করে করবেন, সেটা বলছি, ঠিক আছে। আর একটা গিগ না, না ওটা যদি থাকে তাহলে ওটা ডিলেট করেন না, আমি বলছি কি যদি না পান, ঠিক আছে, একেবারে না পান, যে বায়ের রিকোয়েস্ট আসতেছে না, ওটাতে কাজও পান নাই কিছুই হয়নি, ঠিক আছে, তখন সেই ক্ষেত্রে যে ধরেন সবগুলা গিগ দিয়ে তো আর কাজ পাওয়া যায় না, ঠিক না, মাঝে মাঝে দেখা যায় কি 5টা আছে, 2টা দিয়ে কাজ পাওয়া যাইতেছে আর বাকিগুলো দিয়ে হচ্ছে না, বা 3টা দিয়ে কাজ পাইছেন, ঠিক আছে, বাকি 2টা দিয়ে একটাও কাজ আসে না, এরকম তো হয় না,
তো ওই গিগ গুলো ডিলেট করে আবার নতুন করে করেন। আর গিগ গিকের সাথে তো রিভিউ চলে যাওয়ার কথা না। রিভিউ তো যাওয়ার কথা না গিগ ডিলেট করলে, কারণ গিগ না আমি হ্যাঁ সেটাই তো, আপনার রিভিউটা দেয় তো আপনার প্রোফাইলের উপরে, ঠিক আছে, গিগের উপরে দেয় না, মানে যে রিভিউটা সাবমিট করে এটা আপনার প্রোফাইলে থাকে, নট গিগ। গিগ হলে তো আপনার ইন্ডিভিজুয়ালি হয়তো কি যে আপনার প্রোফাইলে ঢুকলে, ঠিক আছে, যে টোটাল একটা রিভিউ দেখায় না, সেই রিভিউ থাকতো না, শুধু ইন্ডিভিজুয়ালি রিভিউগুলো থাকতো। যে ওই দিন আমি একটা দেখাইছিলাম আপনাদের, দেখেন যে এখানে একটা দেখাচ্ছে আপনাদের, যে একটা অ্যাকাউন্টেরই একটা ইউজারের অনেকগুলো গিগ থাকে, ঠিক আছে, এই যে এর ধরেন দেখেন এর কিন্তু মাত্র 3টা কাজ করছে, ঠিক আছে। হ্যাঁ ওই যে ওটা থাকে সেটা, যে এর যেমন আরো মনে কটা আছে, 2টা গিগ থাকতে পারে, এই যে দেখেন এটা অন করছে, এটা তো কাজই পায়নি, মানে একটাও করে নাই, ঠিক আছে, দেখেন ঠিকই, দেখেন 5 স্টার 3 রিভিউ, শুধু কমেন্ট গুলা নাই, ঠিক আছে, এই জিনিসটা থেকে গেছে। হ্যাঁ বলেন, না এটা একই কাজের জন্য 2-3টা করা যায়, ভিন্ন ভিন্ন কাজের জন্য সবাই করে, যে একজন সিএসএস ফিক্স করে, লাগে আমি ওয়েবসাইট এইচটিএমএল সিএসএস ফিক্স করে, আরেকজন আবার ওইটাই লেখে যে ধরেন ওয়েবসাইট ফিক্স করে, ঠিক আছে, তো এক্সাক্টটা যতটা আপনি ফিক্স করে দিবেন ক্যাটাগরি, মানে সার্ভিসটা যতটা ফিক্স থাকবে, মানে ফিক্স মানে এক্সাক্ট টার্গেট লোকেশন অনুযায়ী থাকবে, যে আপনি এইচটিএমএল সিএসএস ফিক্স করেন, জাভাস্ক্রিপ্ট ফিক্স করেন, তাহলে আপনার বায়ারও আপনার কাজ দিতে তার সুবিধা হবে, এক্সাক্ট মানে আপনার খুঁজে পেতে সুবিধা হবে, কারণ কি সে বুঝতে পারবে যে আপনি এটা করেন। যদি আপনি বলে রাখেন যে আমি ওয়েবসাইট ফিক্স করি, এটা তো অনেক কিছু বোঝায় কিন্তু, ঠিক আছে, শুধু এইচটিএমএল সিএসএস না, এটার সাথে অনেক কিছু আসে। তো আর ফাইবারে আপনার দেখেন যে মানে ওই এইভাবে লেখে না, যে ওই যে আপওয়ার্কে লেখে যে ফুল স্ট্যাক ডেভেলপার, ঠিক আছে, যে এখানে এক্সাক্ট একটা সার্ভিস নিয়ে লেখে, যে যতগুলাই দেখবেন যে সবারই গিগে একটা সার্ভিস থাকে, যে এখানে দেখেন যেমন, যে না এখন হয়নি, মানে ইয়ে করছে গিগ না, মানে ওটা করছে কি যে আপনি একটা সার্ভিস বা একটা ধরনের আপনার একটা ওয়েবসাইট তৈরি করা আছে, হ্যাঁ টেমপ্লেট তৈরি করা আছে, ঠিক আছে, সেই টেমপ্লেটটা আপনি ওখানে বিক্রি করতে পারবেন, এই সিস্টেম দিছে, মানে গিগের মতোই, তবে ওইখানে ওটা আর কি বিক্রি করা যায় সরাসরি, ওটা তো আর কোনো ইয়ে করা, হ্যাঁ হ্যাঁ 80 টাকা দিছে, আরো আরো কয়েকটা জিনিস দিছে, দিছে হলো কি আপনি যদি কনভার্সেশন করেন, ধরেন হ্যাঁ যে কোনো একটা কনভার্সেশন উপর বেস করে আরো 10টা করে দিবে, না আপনার যে কোনো যেটা আপনার ফার্স্ট হলে কি আমি বলবো কতক্ষণের মধ্যে খেতে যাইতে পারবো, আরো আধা ঘন্টা আপু, আরো আধা ঘন্টা, যদি আপনার ধরেন একটা হলে কি যে আপনার কোনটা ভালো লাগে ফার্স্ট হলে, ঠিক আছে, যদি ফাইবারে যদি আপনি সুইটেবল মনে করেন তাহলে ফাইবারে সময় দেন, আমি বলবো না যে আপওয়ার্কে দেন, ঠিক আছে, আর যদি আপওয়ার্কে মনে হয় না আপওয়ার্কে সময় দেন, হ্যাঁ আপনি কখন 2টা করবেন, যখন আপনার ফাইবারে মোটামুটি প্রোফাইলটা ভালো হয়ে যাবে তখন আপনি আপওয়ার্কে করবেন, কারণ তখন 2টা ঠিক আছে,
আর ফার্স্টের দিকে দুই তিনটা প্রোফাইল করলে হ্যাঁ আপনার কনসার্ট যে কোন প্রবলেম হয়ে যাবে। আর আপনার মনে করেন একটা যে প্ল্যান করবেন, যে আমার গিগ নিয়ে একটা প্ল্যান করবেন বা প্রোফাইল নিয়ে একটা প্ল্যান করবেন, ঠিক আছে, ভাইয়ের সাথে কিভাবে কথা বলবেন, ঠিক আছে, এই প্ল্যানটা একবারে এক্সাক্ট হবে না, যে আপনার প্রবলেম গুলো আপনার মানে অতটা ইয়ে থাকবে না, প্রবলেম গুলো ফেস এমন ভাবে করবেন যে সলিউশন পাবেন। এই আর একটা জিনিস যেটা একটু প্রথম দিকে একটু সময় দিবেন। আপনি কনভারসেশনে, আমি ফার্স্টে বলি, কনভারসেশনে প্রথমে কোনো দিন, হ্যাঁ তোমার এই প্রবলেম, ঠিক আছে, তোমার এই কাজ, আমি এত টাকা এই অফারে করে দিব, ডিরেক্ট বলার দরকার নেই, ঠিক আছে, আমি খুব ইন্টারেস্টেড। হ্যাঁ না ঠিক আছে, ও তো জিজ্ঞেস করবে, ও তো টাইম ওয়েস্ট করবে না, ঠিক না, সে কি টাইম ওয়েস্ট করবে, হাই হ্যালো তো করবে না, সে তো সরাসরি জানার চেষ্টা করবে, যদি তার দেখা যায় এখানে হইতেছে তাহলে সে, ঠিক আছে, বাট আপনার কথার মধ্যে ওটা রাখতে হবে, ঠিক আছে, যে আমি যেমন একটা প্রবলেম, একজন আমার নক করছিল, সে কাজ আমি পাইনি, ঠিক আছে, যে এলিমেন্টর দিয়ে সাইট তৈরি করা, ঠিক আছে, তো ফার্স্টে সে ইন্টারভিউ নেবে, তো এলিমেন্টর দিয়ে সাইট তৈরি করতে হলে সে আমার ফার্স্টে বলছে তুমি কি এই কাজ করতে পারবে, কত ঘন্টায় করতে পারবে, কত টাকায় করতে পারবে, ঠিক আছে, আমি তার আগে ও যে মানে কাজের কথা বলছে, ঠিক আছে, তো ওখানে একটা লিংক দেওয়া ছিল, ওই যে ওয়েবসাইটটা, ঠিক আছে, স্যাম্পল ওয়েবসাইটের লিংক দেওয়া ছিল, আমি এটা চেক করছি, করার পর আমি ওয়েবসাইটের লেআউটটার বিষয়ে বলছি, যে এই লেআউটটার, ঠিক আছে, এলিমেন্টর দিয়ে করতে এত সময় লাগবে, বাট এইটা এই লেআউটটা আর যে টেমপ্লেট দিয়ে করা, আমি সেই টেমপ্লেটের নামটাও বলছি, যে উডমার্ট, ঠিক আছে, উডমার্ট থিম দিয়ে করা, তো এই উডমার্ট থিমে আমি খুব ফ্রেন্ডলি, এই এটা এর আগে এই উডমার্ট থিম দিয়ে এর আগে আমি অনেকগুলো কাজ করছি, ঠিক আছে, আমার দুই একটা লিংক ছিল, আমি একটা লিংক দিয়ে দিছি তাকে, ঠিক আছে, সেকেন্ড হলে কি, তারা বললাম যে এই থিমটা অনেক ভালো, তুমি ইউজ করতে পারো, ঠিক আছে, এটার ভিতরে অনেকগুলো অপশন আছে, সেখানে আমার এগুলো জিজ্ঞেস করেনি, ঠিক আছে, আমার প্রাইস জিজ্ঞেস করছে, টাইম জিজ্ঞেস করছে, আর বললাম যে এই থিমে ইন ফিউচার তুমি আরো অপশন পাবা, এটা রেগুলার আপডেট হয়, কারণ আমি এটা লাস্ট 1 ইয়ার ধরে ইউজ, 2 ইয়ার্স ইউজ করতেছি, ঠিক আছে, আর তোমার যে মানে ডিজাইনটা বলছো সেই ডিজাইনটা আমি করে দিতে পারবো, 1 ঘন্টা সময় লাগবে, বাট এটা কনফার্মেশন কন্টেন্ট গুলো তোমার আগে দিতে হবে, ঠিক আছে, সেই কথা বলার সাথে সাথে আমাকে কন্টেন্ট গুলো দিছে, ঠিক আছে, কন্টেন্ট গুলো দিছে, ইমেজ সবই দিছে, দেওয়ার পর, ঠিক আছে, সে আমার যেখানে আমি বলছিলাম যে 20 মিনিট, সে আমার 1 ঘন্টা সময় দিছে, তো আমার একটা ভুল হয়েছে কি, যে আমি লেআউটটা বুঝতে একটা জায়গায় ভুল করছিলাম, ঠিক আছে, তাড়াহুড়া করছিলাম, ঘরের মধ্যে মানুষ ছিল অনেক, মানে কথাবার্তা হইতেছিল, ঠিক আছে, তা আমি কনসেন্ট্রেশন দিতে পারতেছিলাম না, ওই সময় তাড়াহুড়া করে কাজ করে দিছি, যে একটা জায়গায় ও আমার যে লেআউটটা বলছিল আমি স্ট্রাকচারটা ভুল করছিলাম, ঠিক আছে, কিন্তু ও আমার পরে বলছে যে আমি এইটা চাইনি, আমি এইরকম চাইছি, ঠিক আছে, তো ওরা ওর ভুল না, ভুলটা আমারই ছিল, ঠিক আছে, তো সেটাই বললাম যে ওরা তো প্রাইস জিজ্ঞাসাই করবে, ও তো সময় নষ্ট করতে যাবে, ঠিক আছে, সে যখন আমার, না তাহলে ও মানে ইয়ে করতেছে না, ও আপনার জিজ্ঞেস করবে, ও ওইখানে আপনার আসলে জিজ্ঞেস, আচ্ছা দেখেন, আর ওরকম হয় মাঝে মাঝে, অনেকে 2-3 দিন পরে কন্ট্যাক্ট করে নক দেয়, আবার এরকম আছে অনেকে, ঠিক আছে, আমার একটাই হয়েছে, যে কাজ করছিস 12 দিন পরে নক মানে রিপ্লাই দিস, ঠিক আছে, 12 দিন পরে যে রিপ্লাই দিছে, অনলাইনেও আসে কিন্তু মেসেজে রিপ্লাই দেয় না, 12 দিন পরে যে রিপ্লাই দিছে,
ঠিক আছে। আর ও যেটা জিজ্ঞেস করছিল যে পেমেন্ট মেথড, তো তো পেমেন্ট মেথডের বিষয়ে আপনার ওর মানে ফার্স্ট আইডি, ও যেহেতু বলছে এটা কস্ট বেশি, অন্য আরো আছে কিনা, ঠিক আছে, যেটা আপনি বলছেন ওটা কস্ট বেশি যে পেমেন্ট মেথডটা বলছিলেন। না হুম আচ্ছা, তাহলে তো ও তো আপনার ইয়ে করে নাই, সমস্যা নাই, ও তো ওই মানে কি বলে জানে। আচ্ছা একটা জিনিস বলে, হ্যাঁ কেউ যদি কোনো সার্ভিস জানতে চায়, হ্যাঁ ধরেন একটা এরকম আসে যে আমি এই ওয়েবসাইটটা একটা ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট করবে, অন্য একটা ওয়েবসাইটের লিঙ্ক দেয়, দিয়ে বলে যে ওই ওয়েবসাইটে কি থিম সেটা বলো, এটা আমি পারচেস করবো, ঠিক আছে, এইটার এই টাইপের ক্লায়েন্ট কি এরকম হয় যে ওই থিমটার নাম জানতে চাইছে, সে ডেভেলপ করাবে না, ও নিজেই ডেভেলপার, যে ম্যাক্সিমাম অনেকগুলো আছে এরকম যে সে নিজেই ডেভেলপার, সে ওই থিমটার নামটা বের করতে চাইছে, যদি বের করতে পারে সে থিমটার নামটা নিয়ে চলে যাবে আসতে, ঠিক আছে, এখন যদি ক্লায়েন্ট এরকম হুম হ্যাঁ হুম 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 ওটাই বললাম যে যারা ওই যে এরকম পাবেন, ওই যে হয়তো কালকে যেমন আপনার কাছে পেমেন্ট মেথড নাম চাইছে না, ঠিক আছে, তো আপনার ওইটা না বলে বলা উচিত ছিল যে আপনার কত কস্টের মধ্যে পেমেন্ট মেথডটা খুঁজতেছেন, বা চিপ প্রাইসে না হাই। না আমি একটা জিনিস বলি, হ্যাঁ যে কোন সময় কনভার্সেশনের মধ্যে হ্যাঁ সলিউশন দিবেন না সরাসরি, সলিউশন মানে বুঝতে পারছেন যে আপনি যেটা বলছেন যে কোন কোন পেমেন্ট মেথড এ সরাসরি বলে দিচ্ছেন, ঠিক আছে, ওগুলো দরকার নাই, কোন সময় দিবেন না আপনি, মানে কনভার্সেশনটা আগায় না, এতে আপনি নামগুলো বলে দিচ্ছেন না, যদি আপনি আপনি যদি বলতেন যে কোন আপনি ও তো একটা প্রাইসের মধ্যে, যেমন ফার্স্টটা বলছেন যে হ্যাঁ বলতেছে এটা কস্ট বেশি, তখন ওরা জিজ্ঞেস করতো আপনি কত প্রাইসের মধ্যে বুঝতেছো, তোমার কস্ট কিরকম, বা তুমি কিরকম চাচ্ছ, ঠিক আছে, তখন আবার লিখতো যে আমার এতখানি কস্ট, ঠিক আছে, আমি এতটুকু বেয়ার করতে পারবো এই কস্টটুকু, ঠিক আছে, তো তখন আপনি যে কোনো একটা প্লাগইনের না কি বলে পেমেন্ট মেথডের নাম না ধরে বলে বলতেন, নাম নাম বলার দরকার ছিল না, বলতেন যে এরকম একটা আছে, একটা পেমেন্ট মেথড আছে, সেইখানে আপনি এই সার্ভিসগুলো পাবেন, ঠিক আছে, ও আবার নাম জিজ্ঞেস করতে থাকে, মানে কনভার্সেশনটা আগাইতো আস্তে আস্তে, ঠিক আছে, আর ডিটেলস এই না ফার্স্টের দিকে এরকম হবে, ঠিক আছে, অনেকে এরকম জিজ্ঞেস করে যে সরাসরি মানে পয়েন্টে এসে পড়ে, যদি ডিরেক্ট মানে আর যে কাজ দিবে সে সরাসরি পয়েন্টে আসে, ঠিক আছে। আর একটা জিনিস বলি, কোন সময় এই কি বলে আপনার টার্গেট থাকবে কোন সময় কনভার্সেশনটা যতটা লং করা যায়, ঠিক আছে, এটা একটা ফ্যাসিলিটি কি আছে যে আপনার কনভার্সেশন যত লং হবে, হ্যাঁ আস্তে আস্তে সে আপনার কাজ দিতে ইন্টারেস্ট হবে, এটা শিওর থাকে, ঠিক আছে, আর যত শর্ট হবে আপনার উপর ট্রাস্ট করতে তার একটু সময় লাগবে, আর একটু সব সময় মানে নিজে আপনার এক্সপিরিয়েন্স কম, বাট নিজেরে মনে করবেন যে আপনার প্রফেশনাল একজন, ঠিক আছে, এটা মাইন্ডের মধ্যে রাখবেন যে আপনি একজন প্রফেশনাল, ঠিক আছে, তো আপনি ওই হিসেবে আপনি প্রফেশনালি কাজ করেন, ঠিক আছে, তো ওই হিসেবে তার সাথে ডিল করবেন, কথা বলবেন, তাহলে কাজটা পাবেন,
মনের মধ্যে এটা রাখবেন না যে আপনি বিগিনার, ঠিক আছে, আমি কি বলবো, কি কথা বলবো, কি মনে করবে, ঠিক আছে, মাইন্ডের ভিতরে এটা রাখবেন না। এটা রাখলে কাজ, মানে তার সাথে কথা বলতে সমস্যা হয়, ঠিক আছে, যে বায়ার এটি এগুলো কি চাইতেছে, যেটাই চাক সমস্যা নাই। আর এই নিজের কোন সময় একবারে বিগিনার, ঠিক আছে, এটা আপনি জানেন, আপনি বিগিনার, ও তো আর জানে না, ঠিক আছে, যে আপনি কাজ পারেন কি করছেন কি, ও তো কিছু জানে না, ঠিক আছে। আপনি অন্য প্রোফাইলের লিঙ্ক এনে তো দিতে পারবো, অন্য একটা ওয়েবসাইট থেকে, তো ওর সাথে আপনার প্রফেশনালি বিহেভ। এখানে ওই কাজ পারা না পারা ওটা পরে আসে, আগে ওগুলোকে আপনার কনভারসেশনটা আসে। কনভারসেশন যদি ভালো হন তাহলে আপনার কাজ এমনি পেয়ে যাবেন, ওই কাজ আপনি আর একজনকে করে আবার ওকে করে দিতে পারেন। আচ্ছা, যেটা বললাম প্রোফাইলের যে জিনিসগুলো দেখাইলাম, কালকে তো কয়েকটা প্রোফাইলের লিঙ্কও দিছি, ঠিক আছে, আপনার আরো চার একটা গিগ তৈরি করতে আমি আজকে আবার বলতেছি যে 1-2 ঘন্টার মধ্যে গিগ তৈরি করবেন, এই জিনিসটা মাথা থেকে একটু সরায় ফেলা, ঠিক আছে, যে কপি পেস্ট করে পুরো গিগ তৈরি করবে এই জিনিসটা মাথায়, দরকার হলে 10-12টা প্রোফাইলের গিগ, হ্যাঁ, যত সময় দিবেন পারফেক্ট হবে জিনিস, ঠিক আছে। সমস্যা নাই, আস্তে আস্তে হবে, আপনি সময় দেন, আর এই সাকসেস এত তাড়াতাড়ি আসে না, ঠিক আছে। অনেকের আপনার ছোটবেলা বলি যে আমার 2016 সালের দিকে আপওয়ার্কে একটা প্রোফাইল ছিল যেটা আমি ইরর সলভ করতাম, মানে হ্যাক করলে সাইট ওটা রিকভারি করে দিতাম, ঠিক আছে। গুগলে অনেক সময় অনেক সাইটে গেলে, মানে গুগলে যে সাইটের নাম ধরে সার্চ দিলে লেখা উঠে ইওর সাইট মে বি হ্যাক, গুগল সার্চে লেখা উঠে, ঠিক আছে, তো এটা ওই সাইট ক্লিন করলেও এই লেখা যায় না, তো এটা আবার খুব ব্যাড ইম্প্রেশন, যদি কারো ই কমার্স বা অনলাইন সার্ভিস দিয়ে থাকে তাদের জন্য, মানে ওয়েবসাইটের জন্য খুব খারাপ, ঠিক আছে। তা আমি ওই সময় ওই সলিউশনটা দিতাম, তো আমি প্রোফাইল খুলছি মনে হয় 10 দিন হয়েছে, 5 দিন ধরে শুধু কাজের জন্য অ্যাপ্লাই করছি, ঠিক আছে, তখন গিগ দিত 60টা না 66টা, ঠিক আছে, তো অ্যাপ্লাই করার পর ষষ্ঠ দিনের মাথায় একজন, মানে নক দিছে, নক দিয়ে একটা সাইট দিছে, সাইট দিয়ে এটা করতে পারবে নাকি, হ্যাঁ পারবো, তখন আমার কনভারসেশন প্রবলেম ছিল, তো এই কারণে আমি করতাম কি যে ওর সাথে অনেক ডিটেলসে কথা বলতাম, ও আমার জিজ্ঞেস করতো যে এইটা করতে কত সময় লাগবে, ঠিক আছে, আমি আগে দেখতাম যে হ্যাঁ এটা করতে এত সময় লাগবে, যদি সময় লাগতো 1 দিন তাহলে আরেকদিন বেশি সময় নিতাম, ঠিক আছে, 2 দিন বলতাম, ঠিক আছে। হ্যাঁ, আর একটা জিনিস করছি যেটার জন্য এই কাজটা আমার কমপ্লিট হয়েছিল, পেমেন্টও করছিল, যে আমার ওরে বলছিলাম আমি এটা 1 দিনে সম্ভব, ঠিক আছে, যেখানে আমার 3 দিন লাগছিল, তবে 3 দিন লাগারও কারণটা আমি প্রত্যেকবার মেসেজে বলছি, ঠিক আছে, ওই যে 3 দিন গুগল সময় নিতেছে সেজন্য আমিও চুপ করে আছি, সেটা করি ওরে আমি রিপ্লাই দিছি, ঠিক আছে, মানে মেসেজ দিছি বারবার, তো বুঝতেছে হ্যাঁ টাইম লাগতেছিল, যখন কনফার্ম হয়ে গেছে, ওকে হয়ে গেছে, তো ও চেক করে দেখছে, হ্যাঁ, ওই যে একজন বলছিল যে এই ওয়ারেন্ট, মানে গ্যারান্টি দেওয়া যে 1 মাস সার্ভিস দিব, হ্যাঁ, আমি ওই কাজে ওই তখন অফার করছিলাম যে আমি 1 মাসের মধ্যে যদি আবার হ্যাকিং এরকম প্রবলেম হয় তো আমি ওটা সলিউশন করে দিব আবার ফ্রিতে, ওটা কোনো পেমেন্ট লাগবে না, ঠিক আছে, আমি ওরকম অফার দিয়েছিলাম ওই সময়। তো ওই ফার্স্ট যেটা বললাম যে প্রোফাইলটা একটু ঠিক করবেন, আবার চেক করবেন, গিগ গুলা 1 দিনে 1 রাতে তৈরি করবেন, এই চিন্তা মাথা থেকে সরাবেন, গিগের 10-20টা গিগ নামায় প্রোফাইল গিগটা ওপেন করে আগে চেক করবেন, চেক করার পর কোনটা থেকে কোনটা ইনফরমেশন নেওয়া দরকার নিবেন, নিয়ে সাজাবেন, সাজায় ওখান থেকে কিছু অ্যাড, মানে কিছু অ্যাড ডিলেট করে কমায় বাড়ায় নিজের মতো করবেন, করার পর তারপরে ওইটা আস্তে আস্তে, ঠিক আছে, ইয়েতে আপনার গিগ তৈরি করবেন ওটা দিয়ে, তাতে হবে কি ইমপ্রেশন মানে ভালো হবে, খারাপ হবে না, ঠিক আছে। আর ওই এই প্রোফাইলটাও ডে বাই ডে চেক করবেন, কারণ কি এইটা অনেকে মানে হতাশ হয়ে যায় যে আমার প্রোফাইলে কিসের জন্য, মানে
কাজ পাইতেছি না, ঠিক আছে, 2 মাস হয়ে গেল এখনো কাজ পাইতেছি না। আপনার এই প্রোফাইলটা 2 মাসে যদি আপওয়ার্কের প্রোফাইল, ঠিক আছে, আপওয়ার্কে যদি 2 মাসের মধ্যে কেউ যদি ইজিলি যদি 200, 300 বা 500 ডলার ইনকাম করতে পারতো, ঠিক আছে, তাহলে মানে আজকে যে যতখানি যতগুলো ফ্রিল্যান্সার আছে বাংলাদেশে তার 5 থেকে 10 গুণ আরো বেশি থাকে 2 মাসের মধ্যে হলে। এবং অনেক কোম্পানি 2 মাসের মধ্যে আর্নিং দেখা দিত কনফার্মেশন। তো এটা দুইটা জিনিস আছে এখানে, ঠিক আছে, ভাগ্য কাজ করে আর পরিশ্রমটাও আছে, দুইটাই লাগে, একটা দেওয়া হয় না। ওই নিজের মানে প্রবলেমটা বের করার চেষ্টা করবেন যে আপনার প্রোফাইলে কি সমস্যা, ঠিক আছে, সেটা আইডেন্টিফাই করার চেষ্টা করবেন বারবার। বাইরের সাথে কনভার্সেশন করতেছেন, কি প্রবলেম, ইমপ্রেশন বাড়তেছে না কেন, ঠিক আছে, এইটা বের করার চেষ্টা করবেন। টিপস ট্রিক্স এগুলো পরে, ঠিক আছে, শর্টকাট ওয়েতে যাবেন না, শর্টকাট ওয়েতে গেলে বিপদ আছে। একটা প্রোফাইল খুলবেন বন্ধ হয়ে যাবে, রিভিউ কিনতে পাওয়া যায় এটা জানেন, হ্যাঁ, সেটা, হ্যাঁ, আমি এরকম লোক চিনি যে 1700 টাকায়, ঠিক আছে, রিভিউ দিয়ে দেয়, ঠিক আছে, 5 স্টার রিভিউ দেয় এবং কনভার্সেশন সহ দিবে, ঠিক আছে, ওইটা নেওয়ার চাইতে না নেওয়া ভালো। কেন বলতেছি, ওই রিভিউ দিয়ে হয়তো বা 2-3টা রিভিউ নিয়ে আপনি 2-3 হাজার টাকা খরচ করে 3-4টা রিভিউ নিলেন, নিয়ে কাজ পাইলেন, ঠিক আছে, বাট ওটা কনফিডেন্স কম থাকবে আপনার, কারণ ওই জিনিসগুলো আপনি করেন নাই এর আগে, ঠিক আছে। তো তাই 2-3 মাস লাগুক, ডেলি সময় দেন, একটা পর্যায়ে যে ঠিক আছে কাজ অটো আসবে। আমি আমি নিজে বিশ্বাস করি যে এই ফাইবার আপওয়ার্কে কেউ যদি সময় দেয়, ঠিক আছে, সে কাজ পাবে, এটা আমি বিশ্বাস করি। আপনি দিনে 10 ঘন্টা 8 ঘন্টা দেন, কাজ পাবেনি, এটা মিস হবে না, ঠিক আছে, এটা শিওর থাকেন, এটা 100% শিওর। মনোযোগ দেন যে এটা, হ্যাঁ, এখান থেকে আমার আর্নিং লাগবে, রিভিউ লাগবে, ঠিক আছে, আপনি 1 মাসের মধ্যেই কাজ পাবেন এবং হয়তো বা আরো বেশি পাবেন, ঠিক আছে, সময় না দিলে হবে না, আগে বলে দিলে, ঠিক আছে, একদিনে এই প্রোফাইল, একদিনে বা 1 সপ্তাহের মধ্যে এত মানে খুব কাজ, রিভিউ আসবে, ইমপ্রেশন অনেক বেশি হবে, এগুলো আশা করা যায় না। তো প্রফেশনালি মানে নিজের প্রফেশনাল মনে করবেন, ওইভাবেই কাজ করবেন, কনভার্সেশন করবেন, আর প্রোফাইলটা যতটা বারবার খালি চেক করবেন যে প্রোফাইলে আসলে আরো ইমপ্রুভ করা যায় কিভাবে, ঠিক আছে, আরো কি অ্যাড করা যায়, ঠিক আছে, এটা নিয়ে যতটা ঘাটাবেন তত তাড়াতাড়ি কাজ পেয়ে যাবেন। আপাতত যেহেতু ফাইবার দিয়ে করতেছেন সবাই, তো ফাইবার দিয়ে করেন, আপওয়ার্কে ঢোকার দরকার নেই, ঠিক আছে, আর এক দুইটা একসাথে করলে কনসেন্ট্রেশন দিতে সমস্যা হয় যে কোনটায় কনসেন্ট্রেশন দিবেন, ঠিক আছে, হ্যাঁ, বুঝি নাই, না ওটা ভালো, হ্যাঁ, করতে পারবেন। আপনি 3-4টা প্রোফাইল যদি খোলেন, আপনি, আমি আবারও বলতেছি যে আমার কথাটা একটু ভালো মতো বোঝার চেষ্টা করেন, আপনার প্রত্যেকে যারা প্রোফাইল খুলছেন তাদের তো যে কোনো একটা পছন্দ আছে, আছে না, ঠিক আছে, যে অনেকের ফাইবার ভাল লাগে, অনেকের আপওয়ার্ক ভাল লাগে, অনেকের ফ্রিল্যান্সার ভাল লাগে, এটা যার যার পার্সোনাল দিকে বলতেছি, যে এক একজনের কিন্তু এক এক রকম, ঠিক আছে, সবার একই না, যে সবার ফাইবারে ভাল লাগতেছে সবার, ঠিক আছে, আমি যেমন আপওয়ার্কে বেশি সময়, ঠিক আছে, আমার একেবারে ফার্স্টের থেকে আমি জানি না আমার ফাইবারটা কিসের জন্য জন্য পছন্দ হইতো না, একবার ফার্স্টের থেকে ফাইবার প্রথম যখন আসছে তখন থেকে, ঠিক আছে, ফাইবার জিনিসটা আমার কিসের জন্য জানি পছন্দ হয়ে গেল, ঠিক আছে, এটা মানে আমার ওই এটা একবার বলতে পারেন চয়েসের মতো, ঠিক আছে, জিনিসটা ফাইবার ভালো না সেটা না, মানে আমার ভালো লাগতো না, ঠিক আছে, ফাইবারে কাজ পাওয়া যায় খুব ইজি, আমার আমি যখন কাজ করতাম আমার ফ্রেন্ডরা আমারও দিয়ে কাজ অনেকে,
মানে কনভারসেশন করে কনফার্ম করছে যে কি কি কনভারসেশন আমার পাঠাই দিছে, আমি দেখছি, দেখার পর বলছে হ্যাঁ কাজ দাও, ঠিক আছে আমি কাজ করে দিছি, এরকম হয়েছে। ঠিক আছে, তো এটা হলো পার্সোনাল, যে আপনার কোন জায়গায় সময় দিতে বেশি ভালো লাগতেছে। ঠিক আছে, যে আপনার যদি ফ্রিল্যান্সার ভালো লাগে সেখানে আপনি কনসেপ্টেশন দেন, কাজ পাবেন। ঠিক আছে, মাইন্ড মানে তিন চার জায়গায় মাইন্ড দেওয়ার দরকার নেই, তিন চার জায়গায় দিলে কিছুই হবে না, মানে জিরো আসবে একটা, যে কোনো একটাতে দেন, একটা হলেও রেজাল্ট পাবেন। যে কোনো একটা কনসেপ্টেশন, আমি আজকে থেকে freelancer.com-এ সময় দিব, ঠিক আছে, ডেইলি 4-5 ঘন্টা সময় দিব, আপনি 1 মাস সময় দেন না, ওই প্রোফাইল আপনার এমন মানে পারফেক্ট হবে, ঠিক আছে, আপনি কনফার্ম থাকেন যে দুই একটা কনভারসেশন হলে আপনার হবে, কাজ যদি নাও পান দুই একটা কনভারসেশন হলে হবে। ঠিক আছে, একটা দিয়ে কথা, আমি যেমন যখন আপওয়ার্কে আমি যখন কাজ করতে থাকি, ঠিক আছে, শুধু আপওয়ার্ক দিই, আমি ওই লোকাল ক্লায়েন্টের কাজ করি না, টোটালি করি না, তো ওই সময় হয় কি আমার দেখা যায়, ঠিক আছে, $50 বা $10 $20 এরকম কাজ পাওয়া কোনো ব্যাপারই মনে হয়। ঠিক আছে, বাট ওই 2-3 দিকে যদি মানে বেশি ইয়ে করে ফেলে, ঠিক আছে, আমার ফ্রেন্ড আছে পরিচিত, সে টপ রেটেড আপওয়ার্কে, ঠিক আছে, কিন্তু তার ফাইবারের প্রোফাইল নেই। ঠিক আছে, তো সেটাই বলতেছি যে আপনার যেদিকে কনসেন্ট্রেশন মানে ভালো লাগে, যে আমার ফাইবারে ভালো লাগতেছে, ঠিক আছে, কারণ কি এটা কেন বলছে যে আপনার মাইন্ড এমন একটা জিনিস, যে জিনিস ভালো লাগে না, ঠিক আছে, এটা জোর করে ভালো লাগাইতে পারবে না, ঠিক আছে, ওটার থেকে আপনার ব্রেনটা বারবার দূরে সরায় নেবে, তো সের জন্য, তো তার জন্য আপনার মাইন্ডে সব সময় একটা ফোকাস রাখতে হবে, যে হ্যাঁ আপনার মাইন্ড মন থেকে যেটা বলতেছে যে আমার এই সাইটটা ভালো লাগে, এই সাইটে আমি কাজ করতে ইন্টারেস্টেড, সময় দিতে ভালো লাগে, ঠিক আছে, সেই সাইটটাতে আপনি টোটাল কনসেন্ট্রেশন দেবেন। ঠিক আছে, টোটাল কনসেন্ট্রেশন দেবে এবং ওইখানে আপনি সময় দিতে আপনার টায়ার্ড লাগবে না, সবচেয়ে বড় হলো ইম্পর্টেন্ট এই বিষয়টা। ঠিক আছে, আপনার মনে হবে না যে আপনি ওখানে সময় দিতেছেন যে এখানে অনেক টায়ার্ড লাগতেছে, মানে আপনি হতাশ হবেন না ওইটা নিয়ে, এটা হলো আর একটা পয়েন্ট। ঠিক আছে, আর যদি যেমন আমি এখন যদি আপনাদের জোর করে ডাইভার্ট করি আপওয়ার্কে, ঠিক হ্যাঁ, অনেকের দেখবেন ভাল লাগবে না, ঠিক আছে, আপওয়ার্কে মন বসবে না, মানে ভাল লাগবে না কিছুর জন্য। ঠিক আছে, জোর তখন হবে কি, তারা যদি 5 ঘন্টা সময় দিতে বলে, সে 1 ঘন্টা সময় দিলে তার কাছে মনে হবে যে সে 24 ঘন্টা পার করে ফেলাইছে। ঠিক আছে, তো ওখান থেকে সে দূরে সরে যাবে আস্তে আস্তে। তো আপনার ফাইবার আপনার যেটা পছন্দ, ঠিক আছে, ফ্রিল্যান্সার, সেটাতে আপনি কনসেন্ট্রেশন দেন। ঠিক আছে, টার্গেট রাখেন যে 2 মাস, 2 মাসের মধ্যে আমি $100 আর্ন করব। ঠিক আছে, সময় দেন, অটোমেটিক আসবে কাজ, অটোমেটিক আসবে। আমি 2 ঘন্টায় যে ক্লাস নিতেছি, ঠিক আছে, এই 2 ঘন্টায় আপনার এই ধরেন ক্লাস করলেন, করার পর ঠিক আছে কথাগুলো শুনলেন, শুনে সময় দিলেন না, প্রোফাইলটা আপডেট করে বসে আছে, ঠিক আছে, রিসার্চ করা তো বুঝেন যে যে কাজগুলো করবেন, যে ওই কাজ রিলেটেড প্রবলেম কি, ঠিক আছে, সলিউশন কি, ঠিক আছে, এই জিনিসগুলো আপনি রেডি করে রাখতে হবে। রেডি করে রাখলে সুবিধা কি, যে ওই কাজগুলো রিলেটেড যদি কোশ্চেন আসে আপনার অ্যান্সার দিতে 2 মিনিট লাগবে না, 5 মিনিট। ঠিক আছে, সো ওই ক্লাস করার পর শুনলাম স্যারের কাছ থেকে, আচ্ছা ঠিক আছে, এভাবে করলে কিন্তু 2 মাসে 2 বছরও কাজ আসবে। ঠিক আছে, 2-1টা যদি আসে তাও চলে যায়। তো মাইন্ড মানে স্থির হন যে এই এই লাইনে আপনার প্রোফাইল বানাবেন, ঠিক আছে, ডে বাই ডে আপডেট হবে, প্রোফাইল গ্রো, প্রোফাইল পোর্টফোলিও রিভিউ আনবেন, ঠিক আছে, প্রোফাইলে রিভিউ বাড়াবেন, রিভিউ আসলে আর্ন অটোমেটিক হয়ে যাবে। যে একজন উনি বললো যে $5-10-এর নিচে একটা ওয়েবসাইট সেট আপ করবো, ঠিক আছে, আপনি যে খোঁজ নিয়ে দেখেন যে অনেকে আছে $5-ও করে দিবে, $6-ও করে দিবে, ঠিক আছে, শুধু কাজ পাইলে হয়েছে তার। ঠিক আছে, মানে তার রিভিউ দরকার, মানে তার $6 ইম্পর্টেন্ট বিষয় না, ঠিক আছে, এরকম আছে অনেক, আমার রিভিউটা হইলে হয়েছে,
মানে $6 কোনো ফ্যাক্ট না। পাঁচ ছটা যখন কাজ হয়ে যায় তার, বা 10-12টা কাজ হয়ে যায়, ঠিক আছে, তখন তারা যদি বলে ওই ক্লায়েন্টই যায় আমাকে এটা $6 করে দেয়, জীবনও করে দেবে না। তো যে বিষয়টা বুঝাই দিতেছিলাম যে আপনার মাইন্ডটা ফিক্স করেন যে কোথায় করবেন, সময় ওখানে দেন, ঠিক আছে, আপনার 2 মাস টার্গেট নেন যে 2 মাসের মধ্যে আর্নিং করবেন, রিভিউ আনবেন, টার্গেট নেন যে রিভিউটা, ঠিক আছে, আর্নিং আর্নিং টার্গেট নিলে হয় কি যে কোনো একটা ক্লায়েন্ট একটা প্রাইস বললো, ঠিক আছে, যে কাজটা একটু বড় বাট সে প্রাইস অনেক কম বলে ফেলছে, তখন হয় কি না এত প্রাইস এত কম থাক করব না, ঠিক আছে, ওই সময় মানে ওই কাজটা হয়তো বা অনেক প্রাইস কম বাট ওই রিভিউটা পাইলে পরে তার এক স্টেপ আগায় গেল, ঠিক আছে। আপনার ফার্স্ট কাজ যখন পাবেন, ঠিক আছে, ওটা রিভিউ পাবেন, মনে করেন আপনার মোটামুটি ফাইবারের গেটে দাঁড়াইছিলেন, এক স্টেপ জাস্ট গেট দিয়ে ঢুকলেন, ঠিক আছে, সেকেন্ড সেকেন্ড স্টেপে আপনি অটোমেটিক আর একটা কাজ বের করতে পারবেন। এই হলো গিয়ে মানে আপনার মনে কাজগুলো যখন কনভার্সেশন হবে কাজটা পাবেন, ঠিক আছে, তখন আমি হেল্প করব, সমস্যা নেই। সবাই যেহেতু ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করতেছেন তো কনভার্স আপনার প্রবলেম হলে তো ওই ব্যাপারে অবশ্যই হেল্প করব, ঠিক আছে, ওয়েবসাইটের ব্যাপারে আমার হেল্প করতে কোনো প্রবলেম নেই, ঠিক আছে, ডিজাইন হোক যেটাই হোক আমি আপনাদের ওই ব্যাপারে হেল্প করব। আর যদি বাগ ফিক্সিং নিয়ে আসতে পারেন ওই ব্যাপারে মানে আরো সুবিধা, ঠিক আছে, বাগ ফিক্সিং করে দিতে। তো কাজ পাইলে মানে চেষ্টা করেন যে কাজ নেওয়ার জন্য, আর প্রথম কাজটা যদি মোটামুটি মানে কনফার্ম হয়ে যায়, ঠিক আছে, ওটা যেভাবে জান প্রাণ দেওয়া হোক করে দিন, ওটা ছাড়ার দরকার নেই। জি ভাই, হুম, দুইটা তিনটা কারণ হতে পারে, হয়তো বা সে ভুলে গেছে, ঠিক আছে, সেকেন্ড, হুম, আচ্ছা, দেখেন আরো 2-3 দিন, দেখেন মানে কতদিন হয়েছে এই জিনিসটা, আচ্ছা, গুড, হ্যাঁ, ঠিক আছে, না ওঠে পারে যে অনেকে আছে যে হয়তো বা মনে করছে যে তখন দিবে, অফার করছে, ঠিক আছে, আর পরে মনে হলো যে না আমি কাজ দিব না, না করতে তো করতে পারে না সরাসরি, তার রিপ্লাই দেয়নি, এটাই এরকম হয় অনেক সময় যে সব ঠিক আছে, ইন্টারভিউ টিন্টারভিউ নিয়ে ওকে মানে অফার লেটার, এই আপনাকে তো আপনার ই পাঠায়, অফার পাঠায়, ঠিক আছে, অফার আর পাঠায় না, কাজও হয়ে গেছে, কাজও শেষ হয়ে গেছে, মানে ইন্টারভিউ নিতে নিতে কাজ কমপ্লিট হয়ে গেছে, অফার আর পাঠায় না, ঠিক আছে, এরকম হয়, এরকম সিচুয়েশন আসতে ফেস করবেন, যে সব সময় যে এরকম ব্ল্যাঙ্ক যাবে তা না, একটা দুটো হবে, আপনি 2-3টা কাজ পেলে এর মধ্যে একটা ফল্ট হইতেই পারে, ওটা ম্যান্ডেটরি বিষয় না ভাই, সাকসেস হইতে গেলে, ঠিক আছে, ফেলের জিনিসটা থাকতে হবে, সাকসেস হতে পারবে না। না আমি একটা জিনিস বলি, 5টা 6টা এরকম যদি চলে যায়, হ্যাঁ, ডিমোটিভেটেড হবেন, কারণ দেখেন ওইখানে যারা অফার মানে কাজ দিতেছে, ঠিক আছে, তারা তাদের মধ্যে কিছু ভালো তো আছেই, ঠিক আছে, তো ওগুলো একটু আসতে সময় লাগে, ঠিক আছে, ফার্স্টে ওই 5টা 6টা গেছে একেবারে যায়, এরপরে পাবেন না তা তো না, ওগুলো মনে করেন যে ইন্সপিরেশন মনে করেন, ঠিক আছে, আমার যখন আমি একটা জিনিস বলি, আমি যখন ওয়েব ডেভেলপ, আচ্ছা আমি বলি, আমি ওয়েব ডেভেলপ, হ্যাঁ, এমন টাইপের প্রবলেম হয়
আমি মেনলি তো প্রবলেম সলিউশন করি, প্রবলেম হয় যে প্রবলেম আমি কোনো সময় ফেস করিনি, ঠিক আছে, বাট এমন অবস্থা হয় যে ওটার সলিউশন হইতেছে না, একদিন দুই দিন এরকম হয়েছে যে এক প্রবলেম নিয়ে 20 দিন 25 দিন পড়েছিল, ঠিক আছে, এক কাজ নিয়ে 20 দিন 25 দিন পড়ে থাকা যায় না, ঠিক আছে, সব ঠিক আছে, আমার সলিউশন আসতেছে, ঠিক আছে, এরকম হয়েছে। তো ওই হতাশ হইতে নাই, হতাশ হলে কিন্তু ওই হবে কি যে দেখা যায় 5টার পর 6 নাম্বার কাজ আসবে, হ্যাঁ ওই দিন আর বসলে নি, বাইরে রিকোয়েস্ট দিল ওই দিন আর বসলে নি, ঠিক আছে, তো ওই ডিমোটিভেটেড হবেন না। ওই 5টা যে গেছে ঠিক আছে, ওইটা ওইটা মনে করেন আপনার, আপনার তো ইমপ্রুভ হইতেছে, আপনি এখানে ইমপ্রুভমেন্টটা দেখেন যে আগে তো প্রথম দিকে প্রোফাইল করছিলেন, প্রোফাইলে তো আর রিকোয়েস্ট আসে নাই, রিকোয়েস্ট আসলে হয়তো বা নক করতে পারেন নাই, বা এখন নক করছেন ঠিক আছে, হয়তো একসেপ্ট করতেছে না, বা তারা অফার পাঠাইতেছে না, ঠিক আছে, একটা সময় তো অফারও পাঠাবে, সবগুলা তো আর এমন না যে নক করলে অফার কেউ দিবে না, একটা না একটা সময় তো অফার আসবে, ঠিক আছে, এমনও অনেকের হয় যে এরকম যে কনভার্সেশন করছে অফার পাঠাই দিছে, কাজ করে নাই পেমেন্ট দিয়ে দিছে, ফাইবারে এমনও হয়েছে, ঠিক আছে, যে কাজ করে নাই কিন্তু পেমেন্ট দিয়ে দিছে, তো ওইগুলা শুনে মানে ওইখানে ইন্সপায়ার, ওই ওই ঘটনা শুনে ইন্সপায়ার হওয়ার দরকার নাই, কারণ ওটা লাক সোজা কথা, ঠিক আছে, তার কপাল ভালো যে ওরকম একটা বায়ার পাইছে, সে পেমেন্ট করে দিছে, কাজ করে নাই তারপর পেমেন্ট করে দিছে। তো আপনার ওই কি বলে, হ্যাঁ বলেন, হুম ওর কাজটা কি কমপ্লিট হয়েছে? না না বলছি যে ও যেটা দিছে যে প্লাগইনের যে, এই ফাইবারে হয়েছে কি না, ফাইবারে হয়েছে কি যে অনেক মানে এখন বর্তমানে হয়েছে কি ফাইবারে হিউজ, আপার্কের তুলনায় ফাইবারে বেশি, ঠিক আছে, এখন বর্তমানে ফাইবারে বায়ার বেশি এবং বেশি, ঠিক আছে, ফাইবারে কিছু বায়ারদের জন্য একবারে রেস্ট্রিকশন কম, তো ঠিক আছে, তো এর জন্য মানে তারা যদি ধরেন রিপ্লে করে নাই, ঠিক আছে, তার কোনো ফাইবারে আপনি রিপ্লে করছেন, আপনার সাথে আর কনভার্সেশন করতেছে না, ঠিক আছে, এটা ওরা ওই যে মনিটরিং করে না কেন জানি না, আপওয়ার্কে দেখছি মনিটরিং করে, ঠিক আছে, যে ওই যে আমি যেটা একটা বললাম যে আপনার ঘটনা যে কাজ কমপ্লিট করে দিছে, হ্যাঁ করে দিয়ে সে চলে গেছে, 12 দিন পরে আসছে, তারপর পেমেন্ট করছে, আপওয়ার্ক আবার তার মধ্যে করছে কি যে 40টা কন্ট্যাক্ট পাঠাই দিছে, লেট হয়েছে দেখি 3-4 দিন পরে আমার 40টা কন্ট্যাক্ট পাঠাই দিছে, কানেক্ট আর কি যেটা বলে কন্ট্যাক্ট না কানেক্ট পাঠাই দিছে, তো ওইটা হলো কি আপওয়ার্কে বায়ারদের জন্য অনেক মানে রেস্ট্রিকশন কম, তো তো বায়াররা মনে করেন এইসব বিষয়ে করতে করলে ওইভাবে ওরা ধরে না, তো ওই জিনিসটা আর কি এরকম মাঝে মাঝে হয়, ঠিক আছে, তো ওগুলা আপনার ধরেন সাকসেসের এক একটা স্টেপ, ঠিক আছে, তো এক সবাই তো আর ইগনোর করবে না, কেউ না কেউ আপনার ঠিকই দেখবেন যে কাজ দিবে, আর একটা ভালো ক্লায়েন্ট পাইলে আর সমস্যা হবে না, ভালো জিনিস পাইতে একটু সময় লাগে, হুম। তো আজকে ঠিক আছে, কারো আর কোনো কোশ্চেন আছে? আচ্ছা তাহলে ফার্স্টে আপনার যাদের প্রোফাইলে হয়তো বা যারা অলরেডি নক করতেছে বা নক পাইছে, ঠিক আছে, কনভার্সেশন করতেছে, এই যে না সেটা তো বললাম ওই যে মাঝখানে যে আপনার কোনো সময় না বা কনভার্সেশনে, কভার লেটার মানে কনভার্সেশনে ধরেন, ঠিক আছে, একটা পার্ট ফার্স্ট স্টেপ কনভার্সেশন, যে নাম ধরে আপনার সেটা তো ওইখানে আমি বলছি মানে এক্সাক্ট কভার লেটার ধরে বলি নাই, ওইখানে বলছি যে যখন স্টার্টিং করবেন বা কথা বলবেন অফার দিবেন, ঠিক আছে, তার নাম ধরে কথা বলবেন, সেকেন্ড লাগে অফার শুনে ঠিক আছে যে এইটা জিজ্ঞেস করছে সাথে সাথে, হ্যাঁ এটা এতদিন লাগবে, এত টাকা প্রাইস, এই শেষ,
ঠিক আছে, বা তারে যদি আপনি অফার দেন ফার্স্টে বুঝতে। হ্যাঁ সেটাই বলছে যে ওর নামটা ধরে যদি নামটা পান নামটা দিলেন, আর যদি না দেন তো ও যে কাজটা দিছে, ধরেন আপনার এটা ওয়ার্ডপ্রেস থিম ইনস্টল করতে দিচ্ছে ধরেন সাপোজ, ঠিক আছে, তো ওই থিমের বিষয়টা যদি জানেন তাহলে বেটার, ঠিক আছে, থিমের নামটা যদি জানেন তাহলে আরো বেটার, আর যদি না জানেন সমস্যা নাই, বলবেন যে এই থিম, ঠিক আছে, যে ওয়ার্ডপ্রেসের থিম ইনস্টলেশনের মানে একটু ইয়ে বলবেন যে আপনি এক্সপার্ট, এটা বুঝাবেন যে আপনি এর আগে অনেকগুলো থিম ইনস্টল করছেন, দুই তিনটা নাম দিবেন, ঠিক আছে, আর এই থিম গুলো আপনার চাইল্ড থিম ক্রিয়েট করে ইনস্টল করেন, ঠিক আছে, সরাসরি থিমে কোনো সময় কাজ করেন না, আর কিছু সিকিউরিটি চেক করেন যে কি কি প্লাগ ইন থাকে, ঠিক আছে, ওটার সাথে কি কি প্লাগ ইন আছে, এইসব বিষয়ে মানে আলাদা কিছু ইনফরমেশন দিবেন, ডাইরেক্ট প্লাগ ইনের নাম লিখবেন না, কোনো ওই থিমের অন্য থিমের নাম লিখবেন, ওই রিলেটেড থিমের নাম লিখবেন না, সলিউশন লিখবেন না, যে আপনি এক্সপার্ট এটা বুঝাবেন প্রথমত, সেকেন্ড লাগে ওর যে অফারটা আপনার আসছে এটা নিয়ে আপনি খুব ইন্টারেস্টেড, ঠিক আছে, আর আপনি অ্যাভেলেবেল আছেন এই কাজ করার জন্য, যদি এখনও দেয় তাহলে আপনি এখনই স্টার্ট করতে পারবেন, ঠিক আছে, আর এই জিনিসটা ফার্স্ট হলে মানে আপনার কাজ আপনি এখন স্টার্ট করতে পারবেন, সেকেন্ড আপনার ওই ওয়ার্ডপ্রেসের থিমটা, ঠিক আছে, আপনি অনেকগুলো এ পর্যন্ত মনে করেন 200 প্লাস থিম ইউজ করছেন বা 50 প্লাস থিম ইউজ করছেন, ইনস্টল করে দিচ্ছেন, আপনি 2 বছর ধরে কাজ করেন, ঠিক আছে, আর ওর যে কাজটা হয়েছে এটা আপনার জন্য খুব সুইটেবল ফ্রেন্ডলি, ঠিক আছে, এগুলো লিখে দেবেন, মানে ও তো চাবে হয়তো বা লিখে দিতে পারে প্রাইস কত, কতদিন সময় লাগবে এরকম, ঠিক আছে, আর এরকম আর কি ডিটেলস লিখে দেবেন, নতুনরা ডিসকাস করতে পারে, ঠিক আছে, তো ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্ত, হ্যাঁ আবার শনিবার, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। না 20 জন। একটা কথা শুনে তুমি